অ্যাডমিশন ফান্ডিং এবং অনেকের লেখাপড়া শেষ করে যে ভিসা স্ট্যাটাস সেগুলো নিয়ে অনেক অনেক কনফিউশন সেগুলো নিয়ে আমরা কথা বলবো তো ওয়েলকাম মুসা তুমি কেমন আছো আমি ভালো আছি ওয়েলকাম সকল দর্শককে যারা আজকে জয়েন করবে আশা করি আজকে অনেক কিছু সবাই জানতে পারবে আহ ব্যাপারগুলো বা ভিসা স্ট্যাটাস এর ব্যাপারগুলো এবং সাথে স্কলারশিপ তো সবাই জয়েন করেন আপনাদের কোশ্চেন্স নিয়ে আজকে অনেক কথা এবং আমি একটু মাপ চেয়ে নিচ্ছি যে আমরা আসলে জয়েন করতে একটু দেরি করে ফেলেছি আমাদের যথারীতি কারিগরি কী যেন যে বাংলাদেশে বাংলা টেলিভিশন আগে যে গোলাযোগ 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 ঘটায় বৈদ্যুতিক কি আমরা দুঃখিত ওই একই অবস্থা আমাদের ছিল বাট এনিওয়ে ফাইনালি আমরা কানেক্টেড হতে পেরেছি তো আমরা বেসিক্যালি কথা বলবো হচ্ছে বর্তমান সময় প্রেক্ষিতে করোনার কারণে ফান্ডিং একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে এবং অনেক ইউনিভার্সিটিতে অনেক ডিসিশন পেন্ডিং অবস্থায় আছে যেহেতু আপনার অনসাইটে স্টুডেন্ট আসতে পারছে না তারপরে ইউএসএর গুলো এখনও ঠিক মতো অপারেট করতে পারছে না কিন্তু ইমিডিয়েট অ্যাকশনের থেকে মানুষের মনে বড় যে সংশয়টা ভবিষ্যতে কি হবে ভবিষ্যতে কি আদৌ আমি বাইরে পড়তে যেতে পারবো কি না নানান ধরনের সংশয় নানান ধরনের টেনশন এবং মানুষ ফ্যাক্ট যতটুকু বিপদ সেটাকে গুণ বাড়িয়ে দশ গুণ বড় করে চিন্তা করে ভয় পাওয়ার মধ্যে মানুষ এক ধরনের একটা শান্তি খুঁজে পায় কোনো কোনো একটা কারণে মানে পেসিমেস্টিক অ্যাপ্রোচ এর কারণে এক্স্যাক্টলি তো মুসা তুমি তোমার সাইড থেকে নেদারল্যান্ডের ইনফরমেশন শুরু করো আমি আহ ইন দা মিডিয়াম একটু গ্রুপে শেয়ার করি অলরাইট আহ সবাইকে আবারও স্বাগতম আজকে আমাদের লাইফে জয়েন করার জন্য আর ইউরোপ বা নেদারল্যান্ডসের যে ব্যাপারগুলো আজকে শেয়ার করতে যাচ্ছে প্রথমত হচ্ছে করোনা ভাইরাসের কারণে যে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছিল বিশেষ করে এখানে ইমিগ্রেশনের অ্যাপ্রুভালটা এবং ভিসা সমস্যাগুলো তো সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে যে এইগুলা সমাধান হয়ে গেছে তো বাংলাদেশ যে এম্বাসি আছে নেদারল্যান্ডস এর ওইখান থেকে বিসা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হয়েছে এবং সাথে আগে যারা স্কলারশিপ গুলা পেয়েছিল যেমন অরেঞ্জ নলেজ স্কলারশিপ এবং ইউনিভার্সিটি এক্সডেন্ট স্কলারশিপ তো সবগুলা জিনিস বহাল আছে তো যারা কেনার প্রসেসগুলোর মধ্য দিয়ে গিয়েছে সবাই ইনশাআল্লাহ আসতে পারবে যেহেতু ওদের বিসা হয়ে যাবে এবং যেহেতু আইএন ডি এপ্রুভাল নাম একটা জিনিস আইন ডি হচ্ছে ইমিগ্রেশন নিউট্রাইলেশন ডিপার্টমেন্ট তো তাদের এপ্রুভাল পাওয়ার পরে নব্বই দিন পর্যন্ত মেয়াদ থাকে সাধারণত নেদারল্যান্ডসে ভ্রমণ করার জন্য বিসাইজ টিকা নিয়ে তো সুতরাং তাদের হাতে অনেক সময় আছে এবং আশা করি আসতে পারবে এবং ইউনিয়ন থেকে যে ব্যাপারটা ঘোষণা হয়েছিল যে এবং যারা গভর্নমেন্ট যেই মেজরটা নিয়েছিল যে করোনা এর কারণে গ্রাজুয়েট যে ইন্টারন্যাশনাল নন স্টুডেন্ট বা ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে যে স্টুডেন্টরা তারা আসতে পারবে তো এই জিনিসটা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তোরা অনেক সন্নিঘকে আমরা চলে আসছে অনেকগুলা চরায় উত্তেসবে পরিতে হয়েছে এবং সবারই মনে অনেক টেনশন ছিল অনেক প্রপাগান্ডা নিউজ আমরা দেখেছি বিভিন্ন নিউজ পোর্টালগুলোতে তো স্টুডেন্টদের অনেক টেক্স এবং অনেক কোশ্চেনস তো আজকে আশা করি যে অনেকগুলা জিনিসের সমাধান হবে সাথে সাথে নেক্সট যে সেশনগুলো আসতেছে আপকামিং সেটার জন্য হয়তো আমরা ভালো ইনফরমেশন দিতে পারবো এক্সাক্টলি ইউ মাচ মুসা একটা বিষয় আমি এখানে বলতে চাচ্ছি যে আমরা একটা সময় ছিল অতীতকালে যখন আমরা ইনফরমেশনটাকে ইউজ করতাম যে ইনফরমেশন ঘাটতি ছিল ইনফরমেশন জানাটাই ছিল হচ্ছে বিশাল একটা ব্যাপার কারণ ইনফরমেশন অতটা বেশি পরিমাণে ছিল না খুব ঘাটতি ছিল এখন আমরা উল্টা ধরনের একটা সমস্যার মধ্যে আছি সেটা হচ্ছে কি মানে ইনফরমেশনের জাঙ্গল বলা যেতে পারে যে মানুষ কোনো একটা তথ্য জানলে সেটাকে নিজের মতো করে বিকৃত করে বড় করে এত বেশি ছড়িয়ে দেয় এবং মানুষের একটা সহজাত অভ্যেস হচ্ছে কি যে কোনো পেসিমিস্টিক বা নেগেটিভ নিউজ শুনলে সেটার মধ্যে সে যেন একটুখানি শান্তি খুঁজে পায় যে ও আমি আসলে আমি আমাকে দিয়ে তো মানে আমি যাও চেষ্টা করতাম এখন যেহেতু অবস্থা খারাপ তার আমি তো যাচ্ছি না বরং এই জিনিসটাকে আরও নেগেটিভ আরো একটু বড় করে আরও বাইরের মধ্যে ছড়িয়ে দেয় এবং যত নিউজ পোর্টাল আছে মনে রাখতে হবে যে তারা ফ্যাক্ট বিক্রি করে বাঁচে না তারা বাঁচে হচ্ছে হিট বিক্রি করে এবং নেগেটিভ নিউজের যেহেতু হিট বেশি হয় আপনি নিজে খেয়াল করে দেখবেন যে পজিটিভ ইনফরমেশন পজিটিভ নিউজ যতটা না বেশি শেয়ারড হয় তার চেয়ে নেগেটিভ নিউজ অনেক বেশি হয় এবং দেখা যায় অনেক পুরানো একটা খবর সেটা ওইভাবে চলে আসে তো এখন যেটা হচ্ছে আমরা কিছু একটু ফ্যাক্ট নিয়ে কথা বলি করোনা ইজ এ ফ্যাক্ট করোনার কারণে সারা পৃথিবী থমকে গিয়েছে দিস ইজ এ ফ্যাক্ট মানুষের জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের জীবন বাঁচানোর জন্য এবং যেহেতু আমরা একটা নতুন ভাইরাসকে ফাইট করছি এইখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে এবং এই কারণে এডুকেশন সোশ্যাল ডিস্ট্যান্সিং সব কিছু স্থগিত এটা ফ্যাক্ট এটা এটা কল্পনা না এটা ফ্যাক্ট এইটার কারণে কি হচ্ছে স্বাভাবিকভাবে আগে যা হতো সেটা এখন এভাবে হচ্ছে না এটা কিছুটা বাধাগ্রস্ত হয়েছে এবং ভিন্ন প্যাটার্নে যাচ্ছে যেমন ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো এখন বাধাগ্রস্ত হচ্ছে লোকজন কম ট্রাভেল করছে এবং অনসাইটে ক্যাম্পাসের মধ্যে স্টুডেন্ট গ্যাদারিং যেহেতু নিষেধাজ্ঞা আছে ইউনিভার্সিটিগুলো অনলাইন লার্নিং এ যাচ্ছে যে অনলাইনে ডিসটেন্স লার্নিং এর মাধ্যমে তারা পড়াচ্ছে বাট এইটাই সব কিছু না এইটাই সর্বশেষ না কারণ ইউনিভার্সিটিগুলো গুলা বাঁচে স্টুডেন্টের উপরে স্টুডেন্ট নিয়ে ইউনিভার্সিটির রিসার্চ চলে রিসার্চ অ্যাসিস্ট্যান্টদেরকে দিয়ে কাজেই সাময়িকভাবে এটার মধ্যে কিছুটা স্থগিতাদেশ থাকলেও পরবর্তীতে অবশ্যই অবশ্যই নর্মাল অবস্থায় ফিরে যাবে লুজার হবে কারা লুজার হবে হচ্ছে তারা যারা এই অবস্থাটাকে চূড়ান্ত মনে করে যে আমাকে দিয়ে হবে না এবং কখনোই আমেরিকা বা ইউরোপ বা পুরো পৃথিবী এডুকেশনে আগে যে ভালো একটা স্ট্যাটাসে ছিল ভালো মানে নর্মাল বলছি ওই অবস্থায় ফিরে যাবে না এই পেসিমিস্টিক বিশ্বাস নিয়ে যারা হাল ছেড়ে দেবে তারা হবে হচ্ছে চূড়ান্ত লুজার মনে রাখবেন যে সময় কিন্তু বসে বসে নেই সময় কিন্তু থেমে নেই সময় কিন্তু ঠিকই চলে যাচ্ছে যখন ইউনিভার্সিটি যখন ভিসা এম্বাসিগুলা নর্মাল ভাবে অপারেট করা শুরু করবে ভিসা দেওয়া শুরু করবে তখন কিন্তু এখন যারা কাজকর্ম ছেড়ে দিয়ে লেখাপড়া ছেড়ে দিয়ে জাস্ট হাল ছেড়ে দিয়ে চুপচাপ বসে আছে তারা কিন্তু ওইখানে পিছায় যাবে কাজে আমি যদি বলি যে 99% লোক হচ্ছে এই দলে যে ওয়ান যারা এই অপ তথ্য থেকে নিজেদেরকে জাস্ট আলাদা করে শুধুমাত্র দরকারি তথ্যের দিকে ফোকাস করে কনসেন্ট্রেট করে কাজের কাজটা করছে ওই ওয়ান পার্সেন্ট মেয়েরাই পরবর্তীতে সাকসেসফুল হবে কাজে এখন আপনার চয়েসের ব্যাপার যে আপনি কোন দলে যাবেন আপনার কি নেগেটিভ অ্যাসোসিয়েশন যারা পেসিমিস্টিক নেগেটিভ নিউজ স্প্রেড করে তাদের সঙ্গে যুক্ত হওয়া নাকি একটা ভালো অপটিমিস্টিক ভালো পজিটিভ অ্যাসোসিয়েশন সঙ্গে যুক্ত থেকে যে কাজটা এখন করার কথা সেইটার দিকে ফোকাস করা অপরচুনিটিগুলো লুপে নেওয়া এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এবং আমি আমি আরেকটা কথা বলি যে আমরা এমন একটা কালচারের মধ্যে বাস করি যেখানে একই সঙ্গে একই ব্যক্তি আমার বন্ধু এবং আমার কম্পিটিটর একই ক্লাসে ফার্স্ট বয় এবং টেন্থ করে নোট দিয়ে সব কিছু দিয়ে হেল্প করে কিন্তু যেহেতু তারা একই ইউনিভার্সিটি একই স্কলারশিপের জন্য অনেক সময় অ্যাপ্লাই করে ওই দুইটা বন্ধুই কিন্তু হয়ে যায় এটা এটা ফ্যাক্ট ন্যাচারাল একটা জিনিস আমাদের মেনে নিতে হবে লাইফ ইজ লাইক দিস এখন ইনফরমেশনের ক্ষেত্রে সবাই সব কিছু জানে কিন্তু কথা হচ্ছে কি যে আমার মাইন্ডসেটটা কেমন যে এইটার প্রতি এই অ্যাকশনের প্রতি আমার অ্যাটিচিউডটা কেমন হবে যদি আমার অ্যাটিচুড থাকে হাল ছেড়ে দেওয়া তাহলে খুব ভালো যে আমি ওই নাইন্টি নাইন মধ্যে চলে গেলাম আমাকে দিয়ে কিছু হবে না আসলে কিছু হবে না কিন্তু যদি আমি খালি বিশ্বাস করি মনের মধ্যে শক্তি রাখি যে এইটা একটা সাময়িক অচল অবস্থা যে পুরা পৃথিবী যেহেতু কনসান্ট্রেশন ফোকাস করোনা ভাইরাসের দিকে দিয়েছে সব কিছুকে স্লো ডাউন করা হয়েছে শুধুমাত্র ইনফেকশন মিনিমাইজ করার জন্য এই অচল অবস্থা কেটে যাবে আজকে হোক ছয় মাস পরে হোক কেটে যাবে কিন্তু যখন নর্মাল অবস্থায় ফিরে যাবে তখন আমি পিছিয়ে যাব বিকজ আমি ওই নাইনটি নাইন পার্সেন্টের দলে আমি হাল ছেড়ে দিয়েছিলাম আমি বিশ্বাস করিনি যে নর্ম অবস্থায় ফিরতে পারে কাজে এই অ্যাসোসিয়েশনটা খুব ইম্পর্টেন্ট রাইট তো আমরা কোয়েশ্চেন পাওয়া শুরু করেছি বাট ইন জেনারেল কয়েকটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে কি যে তথ্য দিয়ে শুরু করেছিলাম যে ইনফরমেশন ইজ পাওয়ারফুল বাট নেগেটিভ ইনফরমেশন ইজ টক্সিক যত পারেন এই নেগেটিভ ইনফরমেশন বা যার পেসিমিস্টিক অ্যাসোসিয়েশন আছে সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করেন ইউএসএতে স্টুডেন্টদেরকে বের করে দেওয়া হয় নাই আমরা ট্রাম্প যখন আসে ওই মুহূর্তে আমার মনে আছে ট্রাম্প যে রাতে ইলেক্টেড হয় ওই রাতে আমি একটা নোট লিখেছিলাম ট্রাম্প জিতেছে বলে আপনাকে হারতে হবে কেন একটা বড় একটা নোট ছিল ট্রাম্প জিতেছে বলে আপনাকে হারতে হবে কেন এবং ওই নোটের নিচে আমি অসম্ভব রকমের কর্কশ মানে যত ধরনের খারাপ কমেন্ট আছে সবকিছু পেয়েছিলাম এবং তাদের এমনও ছিল যাবতীয় বাংলাদেশিদেরকে বের করে দেওয়া হবে এটা হচ্ছে টাইমের ব্যাপার মাত্র তিন বছরের মাথায় দুই সালের ফলে ছিল রেকর্ড সংখ্যক বাংলাদেশের আমেরিকায় আসা দ্যাট ইজ ফ্যাক্ট আমি বানিয়ে বলতেছি না যে আপনারা জাস্ট একটু চেক করে দেখেন ট্রাম্প আসার তিন বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি আমেরিকায় পড়ালেখা করতে যায় তার মানে হচ্ছে এটা আপনার ব্যাপার আপনার অ্যাটিটিউডের ব্যাপার যে যে কোনো নেগেটিভ ঘটনাকে আপনি কিভাবে নেবেন আই ফিল স্যাড ফর দোজ পিপল যারা ওই পোস্টের নিচে মানে খারাপ কমেন্ট করেছিল এবং হাল ছেড়ে দিয়েছিল তারা কিন্তু ঠিকই এক বছর পরে নিজের ওই স্ট্যাটাস মানে কমেন্ট টমেন্ট ডিলিট করে দিয়ে তারা কিন্তু আবার মানে পড়ালেখা শুরু করলো মাঝখানে কি হলো তারা পিছায় পড়লো কাজে এটা আপনার ব্যাপার যে করোনার কারণে আমেরিকা খুবই খারাপ অবস্থার মধ্যে যাচ্ছে সব দেশই তো খারাপ অবস্থার মধ্যে আছে কোনো স্টুডেন্টের কোনো সম্ভাবনা নাই আপনি যদি এগুলো বিশ্বাস করা শুরু করেন তাহলে আপনাকে দুনিয়ার কোনো শক্তি নাই যে আপনাকে টেনে তুলতে পারবে ইটস অল অন ইউ যে আপনি কিভাবে অ্যাকশন নেন আপনার অ্যাটিটিউডটা কি লাইফের প্রতি এই নতুন চ্যালেঞ্জের প্রতি আপনার মনোভাবটা কি যদি আপনি সারভাইভ করতে চান দ্যার ইজ অনলি ওয়ান ওয়ে টু বিলং টু দ্যাট ওয়ান পিপল জাস্ট ওই প্রতি যারা এই অপতথ্যের দিকে নজর না দিয়ে জাস্ট কনসেন্ট্রেশন ন্যারো ডাউন করে ফিল্টার করে ফোকাসড হয়েতে যেই কাজটা এখন করার কথা সেই কাজটা করতেছে মুসা তুমি কিছু একটা বলো আমি একটু কমেন্টগুলো দেখি আমি একটু অ্যাড করতে চাই যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে অনেক বড় একটা স্কলারশিপ দেওয়া হয় ইরাসমাস মন্ডলস তো অনেকেই অনেকেই হচ্ছে অ্যাপ্লিকেশন করছে কিন্তু ভালো খবর হচ্ছে এই বছর হান্ড্রেড প্লাস অলরেডি স্টুডেন্ট অলরেডি অ্যাওয়ার্ডেড হয়েছে তো যারা কিনা চুপ ছিল যে এই বছর মনে হয় ইরাসমাস স্কলারশিপ দিলে আসতে পারবে না তারা পাইলে সম্ভবত আসতে পারবে না তো সত্যি বলতে তারা কিন্তু আসতে পারবে যেমন কিছু স্টুডেন্ট ইরাসমা স্কলারশিপ পেয়েছিল আমার সাথে যোগাযোগ হয়েছে যে এরা চেক রিপাবলিকের কোন একটা ইউনিভার্সিটি পেয়েছিল তো করোনা ভাইরাসের কারণে তারা নেদারল্যান্ড শিফট করছে যে তাদের সেকেন্ড ইউনিভার্সিটিটা ছিল হচ্ছে নেদারল্যান্ডস তো ফার্স্টই তারা নেদারল্যান্ড আসতেছে তো ব্যাপারটা হচ্ছে এরকম অপরচুনিটি ডান বা সামনে পিছনে অনেক আছে একটা পরিবর্তে আরেকটা যেতে হয় কিন্তু যারা ছেড়ে দিছে হালটা বা যারা এই ব্যাপারগুলো জানতো না যে অন্য ইউনিভার্সিটিতে ফার্স্টে করা যায় তো তারা কিন্তু পিছানোর পরে অনেক অ্যাপ্লিকেশন করে নাই অনেকে হচ্ছে ওয়েট করতেছে সামনের বছর অ্যাপ্লিকেশন করবে কিন্তু করোনার কারণে কিন্তু যারা পাইছে অনেকেই অলরেডি পেয়ে গেছে তাদের অনেক অভিনন্দন যে তারা অলরেডি পেয়ে গেছে এই জিনিসটা খুবই সন্তি সুন্দর লাগতেছে দেখতে সুন্দর লাগতেছে এবং অনেক তারা যাচ্ছে যাচ্ছে বা তারা আসতে পারবে কিনা তারা কি করতেছে যে যেখানে ইজিলি মুভ করা যাচ্ছে যেমন নেদারল্যান্ডস এর কম্পার্টিভলি ইজিলি মুভ করা যাবে চেক রিপাবলিকের তুলনায় যেহেতু বাংলাদেশে অ্যাম্বাসি আছে তো তার বিকল্পটা খুঁজে খুঁজে বের করে নিজে চলে আসছে তো যারা কিনা আহ অপটিমেস্টিক তারা অবশ্যই অপরচুনিটিকে খুঁজে বের করতে পারে কিন্তু যারা কিনা প্রথমেই মরে যায় যে আমি পারবো না তারা কিন্তু ওইখানে স্টপ হয়ে অ্যাপ্লিকেশন করা নাই বা পাইলেও আসতে পারতেছে না তো তারা জানতেছে না তো জানতে হবে এবং সঠিক তথ্যটা জিনিস সেই সেই মতো কাজ করতে হবে তো এতটুকুই আপনার সাথে এক করা আমার এক্স্যাক্টলি হ্যাঁ আমি সম্পূর্ণ একমত আর একটা কথাই একটু ছোট ভাই মনে রাখতে হবে যে যারা এখন একটা দেশের মধ্যে আছে তারা যে চ্যালেঞ্জটা মোকাবেলা করবে আমি তো এখন ইউএস এর বাইরে ওই চ্যালেঞ্জ আমার জন্য না কথার কথা একটা এক্সাম্পল দেই হয়তো আমি কোনোখানে ইন্টার্ন করতাম কোনো একটা জে ওয়ান ভিসায় কোনো একটা জায়গায় ছিলাম কোনো প্রফেসরের সঙ্গে সেই প্রফেসরের ফান্ড নাই আমাকে কোনো একটা বাজে অবস্থার মধ্যে যেতে হচ্ছে যে আমার হয়তো ওই জবটা চলে যেতে পারে আমেরিকায় কর্মক্ষম লোকের অর্ধেক এখন আনএমপ্লয়েড এটাও কিন্তু বানানো কথা এটা ফ্যাক্ট মানে আসলেই ইতিহাসের আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যাচ্ছি কিন্তু ওই গ্রুপটার কথা মনে করতে হবে মনে রাখতে হবে যে এই গ্রুপটা কিন্তু একাডেমিক পিপল না এই গ্রুপটা হচ্ছে অর্ডিনারি লোক যারা খেটে খাওয়া মানুষ আমরা তো ওই গ্রুপটা না রে ভাই আমরা হচ্ছে আমি সোজা কথা বলতে গেলে পরে আমেরিকার ওয়ান পার্সেন্ট যে পিপল হয় সেই ওয়ান পার্সেন্ট হওয়ার টার্গেট হচ্ছে আমাদের ওয়ান পার্সেন্ট মানে হচ্ছে আমরা স্কলারশিপ নিয়ে তে আসবো বা ইউরোপে যাব এবং সবচেয়ে বেস্ট ইউনিভার্সিটি অ্যাডমিটেড হব সবচেয়ে বেস্ট ক্যাটাগরি রেজাল্ট নিয়ে বের হয়ে বেস্ট ইন্ডাস্ট্রিতে আমরা জয়েন করবো কাজেই ম্যাস পিপলে যেটা হচ্ছে ওইটা সম্ভবত আমাদের এফেক্ট করবে না ডাইরেক্টলি এফেক্ট করবে না একটু আগে যেটা বললাম যে যেই মানুষটা আমেরিকার মধ্যে আছে যার ওপিটি হয়তো কিছুটা এফেক্টেড হচ্ছে বা কারণে হচ্ছে তাকে তার বিপদটা তো আমার না আমি মানে আমি বলছি যে বাংলাদেশে এখন বসে আছে আই টোয়েন্টির জন্য ওয়েট করছে বা সামনে অ্যাপ্লাই করবে কাজেই মানুষকে তার জন্য প্রযোজ্য যে যে তথ্য সেইটার দিকে নজর দিতে হবে আমি একটা একটা আর একটা তুলনামূলক এক্সাম্পল দিই যে যদি এইচএসসি পরীক্ষা রেজিস্ট্রেশন ফি বাড়ায় এইটা নিয়ে কিন্ডার গার্ডেনের একটা বাচ্চার টেনশন না করলেও চলবে এইচএসসি পরীক্ষা রেজিস্ট্রেশন ফি বাড়িয়েছে আবার হয়তো কমে যাবে কিন্তু কিন্ডার গার্ডেনের বাচ্চাটা যদি তার নিজে পড়ালেখায় মনোযোগী না থাকে তাহলে কিন্তু সে ওইখানে আলটিমেটলি এইচএসসি পর্যন্ত যেতে পারবে না কাজে যেইটা এখন ফোকাস করার কথা আমি এখন কি স্টেজে আছি আমার কি স্ট্যান্ডার্ডাইজ টেস্টগুলো দেওয়া হয়েছে লাইক আইএলস লাইক জিআরবি জিআরি এখন ওয়েভ করা হচ্ছে সেগুলো কি করা হয়েছে যদি না হয় তাহলে সেই দিকে আমি ফোকাস করি অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে আমি ফোকাস করি কাজেই ইউএসএ বা ইউরোপের জব মার্কেটে কি হচ্ছে দ্যাট ইজ নান অফ মাই কনসার্ন অ্যাট দিস মোমেন্ট আমি আশি স্কলারশিপ নিয়ে পড়ালেখা শেষ করি দেন আই উইল সি দেন উই উইল সি হোয়াট হ্যাপেন্স এখনকার ফোকাসটা এখনকার দিকে এই আমি বলি যে ফোকাসটা খুব ইম্পর্টেন্ট যে জায়গাটায় ফোকাস রাখা দরকার দয়া করে ঠিক ওই জায়গাটা রাখেন আরেকটা যেটা বললাম যে নেগেটিভ নিউজ মানুষ শেয়ার করে আনন্দ পায় নেগেটিভ মানুষ নিউজের মধ্যে মানুষ ঢুকে আনন্দ পায় কারণ এটা অনেকটা হচ্ছে ওই একটা সান্তনা খুঁজে পাওয়া একটা শান্তি খুঁজে পাওয়া যে হ্যাঁ আমি আসলে হাল ছেড়ে দিছি এই কারণে আমি হাল ছেড়ে দিয়েছি যেহেতু ওইখানে গিয়ে কোনো কিছু হবে না আমার বন্ধু হাল ছেড়ে দিয়েছে আমিও তোমাদের দলে এখন ওয়ান পার্সেন্ট পিপল হচ্ছে যারা তারা যারা জাস্ট এই নিউজগুলো অ্যাভয়েড করে এই জন্য বেস্ট ওয়েটা হচ্ছে কি যে না শোনা না জানা আপনার সামনে আপনার নলেজটা ফোকাস রাখেন ফ্যাক্ট আপনি দেখেন এবং ফ্যাক্টের ব্যাপারে আমি প্রসঙ্গক্রমে একটা কথা বলি যে কিছুদিন আগে আপনারা জানেন যে আচ্ছা ট্রাম্প আমি ইউএস এর কথাটা বলি ট্রাম্প যেহেতু কোন জবের উপরে আপনারা জানেন যে ট্রাম্পের পপুলারিটির একটা প্রধান কারণ ছিল যে সে প্রচুর জব ক্রিয়েট করেছিল আমেরিকার এখন ইতিহাসের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা যাচ্ছে আনএমপ্লয়মেন্টে আমি অলরেডি বলেছি যে অর্ধেকের বেশি পিপল হচ্ছে আনএমপ্লয়েড এবং এই পিপল কিন্তু অর্ডিনারি পিপল আমি আবারও বলি যে আমরা যারা মেধা ভিত্তিক আমেরিকায় আসি আমরা ওয়ান পার্সেন্ট উপরের একদম টপ ক্রিম পিপল আমরা কাজে আম জনতা যারা ম্যাকডোনাল্ডসে বার্গার ভাজে তার আনএমপ্লয়মেন্টের সঙ্গে আমার আনএমপ্লয়মেন্টের ডাইরেক্ট কোনো সম্পর্ক নাই আমাদের ক্যাটাগরিটাই আলাদা ট্রাম্প যে বাইরে থেকে ভিসা নিয়ে আসাটার উপরে স্থগিতাদেশ দিয়েছে দেখবেন যে নয় ক্যাটাগরির লোকে তারা বলেছে ভিসা আনএফেক্টেড থাকবে নয় ক্যাটাগরির মধ্যে নবম ক্যাটাগরিতে একটা কথা বলা আছে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার এনআইডিউ কাজে ইউএস এর ভিসা নিয়ে কখনো যদি কেউ কোনো কথা বলে দয়া করে মাথায় রাখবেন যে আপনি আমেরিকায় পড়তে আসছেন স্টুডেন্ট হিসেবে ভালো স্কলারশিপ নিয়ে

সত্যি হলো সাপোজ আমরা ধরলাম যে আমেরিকাতে তারা আপাতত অ্যাপ্লিকেশন করতে পারতেছে না ধরলাম এটা যদিও মিথ্যা কথা ধরলাম তার তার জন্য কি অপরচুনিটি বন্ধ এমন তো না তো তার জন্য কানাডা আছে নেক্সট বেস্ট ইউরোপ আছে অস্ট্রেলিয়া আছে তার জন্য সে যদি তার পড়াশোনাটা বা চেষ্টাটা যদি বন্ধ রাখে তাহলে কিন্তু ওনারা একদমই স্টপ হয়ে গেল ওনারা যদি বিকল্প দেখতে থাকে আমেরিকা কি হয়েছে সেটা নিয়ে মাথায় না নিয়ে বিকল্প কি আছে আমার সাথে কোনটা পারফেক্ট ভাবে যায় যে এমন কে বলতে পারবে না যে সে আমেরিকার একটা ইউনিভার্সিটি পরে একদম ওয়ার্ল্ড এর টপ লেভেলে চলে যাবে এরকম কেউ বলতে পারবে না না ইউরোপ অস্ট্রেলিয়া যে কোনো জায়গা থেকে সে যদি তার মেধাটা খাটে যদি পড়াশোনাটা গেইন করতে পারে তাহলে সে সব জায়গায় পারফেক্ট মুসা তুমি যে কথা ভালো একটা পয়েন্ট টাচ করলে আমি আরেকটা কথা বলি মানুষ এক বছরে কোথায় যেতে পারে এটাকে অনেক সময় সে ওভার এস্টিমেট করে এবং এক দশকে কোথায় যেতে পারে ওইটাকে আন্ডার এস্টিমেট করে যে ইউএস এর সুবিধা যেমন আছে ইউএস এর অসুবিধা আছে যে তে তে লেন্দি তো পেপার একটু কম করা যায় কারণ হচ্ছে মধ্যে প্রথম দুই বছরে আমরা ক্লাসে প্রচুর কোর্স ওয়ার্ক করি জাপান হচ্ছে এমন একটা দেশ যেইখানে যাওয়ার কিছু মানে বুঝে ওঠার আগে হচ্ছে ধুমধাম মানুষ পেপার পাবলিশ করে খুব ভালো মানের রিসার্চ করে জাপান কোরিয়া যে ইউনিভার্সিটি গুলা খুবই খুবই ভালো রিসার্চ হয় এবং যদি এর বাইরে থেকে একটা পিএইচডি বা মাস্টার্স করে ইউএসএতে এসে পিএইচডি বা পোস্ট ডকে কেউ যদি যায় সেই ক্ষেত্রে যে রাউটটা ওই রাউটটা কিন্তু হয় সংক্ষিপ্ত রাউট এবং আলটিমেটলি ভালো জায়গায় যাওয়া ক্যারিয়ারে ভালো করা ইমিগ্রেশন এইগুলোতে কিন্তু অনেক সময় বাঁচানো যায় আর কারো যদি টার্গেট থাকে যে সে স্কিল ইমিগ্রেশন নিয়ে যাবে সেই ক্ষেত্রে ডাইরেক্টলি ইউএসএতে সুযোগ নাই কিন্তু ক্যানাডা আছে অস্ট্রেলিয়া আছে এই দেশগুলো সে বিবেচনা করতে পারে মানে অপরচুনিটিস আর দেয়ার জাস্ট আমাকে একটু খোঁজ খবর নিতে হবে যে আমি আলটিমেটলি ডাইরেক্টলি যাচ্ছি না কিন্তু একটু ঘুরে যাচ্ছি এটা একটু মাথার মধ্যে রাখতে হবে অন্যদিকে আমি ওদেরকে অ্যাড করতে পারি ফর ইউরোপিয়ান ইউনিয়ন ডিফারেন্ট কান্ট্রিজ লাইক নরওয়েতে কিন্তু পিএইচডিটাকে ওয়ার্ক পারমিট হিসেবে কাউন্ট করা হয় নেদারল্যান্ড সেম তো এই জিনিসগুলাকে কিন্তু ওনারা অপরচুনিটি হিসেবে নিতে পারে ঠিক আছে আমি যদি নরওয়ে থেকে পিএইচডি কমপ্লিট করতে পারি নেদারল্যান্ড থেকে কমপ্লিট করতে পারি ওনারা কিন্তু নেদারল্যান্ডস বা নরওয়ে এই কান্ট্রিগুলাতে কিন্তু ওনারা ডিরেক্ট পিয়ারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারতেছে একটা সার্টেন টাইমের পরে এই ব্যাপারগুলো জানতে হবে আমি যেটা বলতে চাই যে ইউএসএ নিয়ে অনেক 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 কথা কথা বলে ব্লগার অনেকে বিভিন্ন আশেপাশের যেই অপরচুনিটি গুলা আছে সেগুলো নিয়ে খুব বেশি একটা কথা হয় না আমি বেশ কিছু বাংলাদেশি বিভিন্ন গ্রুপের বেশ কিছু আপনার স্ট্যাটিস্টিক দেখতেছিলাম যে কোথায় কে বেশি যাইতে চায় একদম ইউএসএ সবসময় টপ থাকে ইউরোপিয়ান ইউনিয়নের অনেকগুলা কান্ট্রি আছে সেটা কিন্তু একসাথে দেওয়া হইলো ওটা নিচে থাকে অপরচুনিটি গুলো ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আমার মনে হয় না খুব বেশি একটা হয় বা ডিসকাস হলে এটা সম্ভবত স্টুডেন্টদের বিভিন্ন বেরিয়ার বিভিন্ন চ্যালেঞ্জ থাকে সেটার জন্য অনেকে গ্রহণ করতে চায় না বা ভাষার একটা সমস্যা থাকে সরি তো আমার মতে হচ্ছে যে আগে তো আসতে হবে আসার পরে নিতে হবে তার জন্য কিন্তু ডোর ওপেন যে নরওয়ে থেকে কমপ্লিট করতে পারে তার জন্য কিন্তু ইউএসএর ওপেন কারণ সে হাই স্কুল মাইগ্রেন্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারতেছে ক্যানাডার জন্য ওপেন বিভিন্ন কান্ট্রিতে তার জন্য ওপেন তো আমি কিছু ভাইকে দেখছি যে ইউকে থেকে বা অক্সফোর্ড থেকে কমপ্লিট করে অস্ট্রেলিয়া চলে যাচ্ছে আ ইউনিভার্সে ইউনিভার্সিতে জয়েন করার জন্য তো এক এক জায়গায় অপরচুনিটি এক এক রকম তো যখন কিনা একটা স্টুডেন্ট একটা জায়গায় পড়তে থাকে তার তার মাথার মধ্যে অনেক অপরচুনিটি কাজ করতে থাকে তার নেটওয়ার্কটা অনেক বাড়ে তার আউটলুকটা পারে তখন কিন্তু তাকে আর দোমায় রাখা যায় না আমি ইউএসএ যেতে হবে বা কানাডাতেই যেতে হবে এরকম না হয়ে যদি এরকম হয় যে আমার শেষ করতে হবে এবং আমি এটা থেকে কিছু শিখবো সেটা দিয়ে কিনা আমি নিজে স্কিল হব আমি যদি ব্যাক টু বাংলাদেশেও যাই তাহলে কিন্তু আমার স্কিলটা দিয়ে ওখানে সার্ভাইভ করা হ্যাঁ 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 খুবই ভালো একটা কথা বলছো আমি একটু প্যারাডাইম মানে দেখার ভঙ্গিটা একটু চেঞ্জ করে অন্য একটা অ্যাঙ্গেল থেকে বলি ধরো আমি আমি এই কথাটা বিভিন্ন সময় বলি হঠাৎ করে শুনতে একটু অন্যরকম লাগতে পারে বাট এটা খুবই জীবন একটা কথা যে আমরা নিজেদের মধ্যে একটু যদি বিক্রেতা মনোভাব তৈরি করি নিজের কাছে এবং পুরো পৃথিবীটাকে আমি দেশ হিসেবে না দেখে বাজার হিসেবে দেখি যে আমি একজন বিক্রেতা আই হ্যাভ সামথিং টু সেল আমি কিন্তু ক্রেতা না আমি কিনতে যাচ্ছি না ক্রেতারা অন্যভাবে দেখে আমি হচ্ছি বিক্রেতা আই হ্যাভ সামথিং দ্যাট আই ওয়ান্ট টু সেল আমি কোনো দেশে যাচ্ছি না আমি জাস্ট মার্কেটে যাচ্ছি সেই মার্কেটের নাম কি এশিয়া একটা মার্কেট ইংল্যান্ড একটা মার্কেট ইউরোপ একটা মার্কেট নর্থ আমেরিকা একটা মার্কেট এক একটা দেশ হচ্ছে একটা মার্কেট এবং আমি আমার বর্তমান যে অবস্থাটা আছে আমি এটা ওই দেশে বিক্রি করতে পারছি না কোনো অসুবিধা নাই আমি অন্য একটা জায়গায় বিক্রি করলাম বাংলাদেশে বিক্রি করতে পারলে সবচেয়ে ভালো কিন্তু বাংলাদেশের লিমিটেশন যেটা সেটা হচ্ছে আমাদের কাজের স্কোপটা কম লাইক আমি বাইরের একটা দেশে আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই পিএইচডি করলাম করার পরে ওইটা ডাইরেক্ট অ্যাপ্লিকেশনের যে স্কোপটা লাইক আমি ড্রাগ ডিজাইনিং ড্রাগ ডেভেলপমেন্ট আমি কাজ করতে চাই ওই অ্যাপ্লিকেশন স্কোপটা বাংলাদেশে নাই আমি বাংলাদেশে আসলে আমার যদি বয়স থাকে আমি বিশেষে চেষ্টা করতেছি আর যদি আমার বয়স না থাকে যদি আমি আমার ইউনিভার্সিটিকে আমি লেখাপড়া করি তাহলে ওই ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হিসেবে জয়েন করছি মানে বাংলাদেশের বাজারটা আমার জন্য কিছুটা সীমিত বা সংক্ষিপ্ত এই মুহূর্তে হয়তো ভবিষ্যতে বড় হবে কিন্তু যেহেতু বাংলাদেশের কাজের স্কোপটা কম এই কারণে আমরা বলি যে বাইরের দেশগুলোতে আপনি ডেফিনেটলি ট্রাই করবেন সেইখানে আপনার ওই স্কিলটাকে আপনি সেল করার চেষ্টা করেন তো আর একটা তুলনা আমি দেই সেটা হচ্ছে কি যে নিজেকে মনে করেন যে আপনি একটা ওই ছুরি লাইক একটা সোর্ড বা তরবারি আপনি এটাকে যদি ফেলে রাখেন রাস্টেড হবে মরিচে পড়ে যাবে এটা ক্ষতি হবে এটা হচ্ছে এক ধরনের ক্ষতি আর যদি আপনি এটাকে ক্রমাগত ইউজ করতে থাকেন তাহলে দেখবেন কি যেটা পুরুত্ব কমতে থাকে চিকুন হতে থাকে ওইটা আরেক ধরনের ক্ষয় মনে রাখবেন রাস্টেড হওয়ার থেকে ক্ষয় হওয়া বেশি ভালো যে আপনি চালু আছেন আপনি সারাক্ষণ আপনি ইউজ করতেছেন আপনার স্কিল সেটটাকে এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি জন্য আপনার চেঞ্জ করেন আপনার নিজের যে স্কিল সেট আছে সেটাকে আপনি যতটা পারা যায় শার্প করে ভালো মার্কেটে আপনি এক্সপ্লোর করতে থাকেন হ্যাঁ আপনার বাজার আপনার বাজার যে কনসেপ্টটা সেটার সাথে আমি একটা জিনিস করতে চাই আমার খুব ভালো লাগছে ব্যাপারটা যদি আমি ইউরোপিয়ার ইউরোপিয়ান ইউনিয়নের ক্ষেত্রে বলি যে কেউ একটা স্টুডেন্ট ইউরোপিয়ান ইউনিয়ন আসলো ফর এক্সাম্পল নেদারল্যান্ডস আসলো সে যদি এটাকে বাজার মনে করে শুধুমাত্র পড়াশোনার মধ্যে ফোকাস না করে সে যদি আশেপাশের অপরচুনিটি গুলো দিকে থিঙ্ক করে তাহলে এটা যদি সে বাজার হিসেবে নিজেকে সেল করতে চায় সে কিন্তু অনেক জায়গায় সেল করতে পারে ফর এক্সাম্পল একটা স্টুডেন্ট যখন নেদারল্যান্ডসে আসবে সে কিন্তু চাইলে একটা ওয়ার্ক পারমিটে যেতে পারে তার যদি সেই পরিমাণ যোগ্যতা থাকে এমন না যে তার এক বছর কমপ্লিট করতে হবে থার্টি ক্রেডিট কমপ্লিট করতে হবে এরকম কোন রুলস নাই কিন্তু এটা সুইডেনের ক্ষেত্রে আছে জানি ক্রেডিট কমপ্লিট করতে হবে তো নেদারল্যান্ডস যখন একটা স্টুডেন্ট আসে সে কিন্তু ইমিডিয়েটলি ডাইভার্ট হতে পারে এটা হচ্ছে নেদারল্যান্ডস একটা অপরচুনিটি যখন একটা স্টুডেন্ট আসলো ধরেন কে কম্পিউটার ইঞ্জিনিয়ার আসলো সে কিন্তু অনেক কোম্পানি আছে যেখানে সে কিনা তার নিজের সিবিটাকে ড্রপ করতে পারে ফিজিক্যালি সে ভাইবা দিতে পারে এবং সেখান থেকে রিক্রুটেড হইতে পারে এবং এটা হচ্ছে এখানে তো একটা ব্যাপার কি বাজারের মধ্যে যে নিজেকে শুধুমাত্র একটা পণ্যই সেল করব বা একটা পণ্যই কিনবো এরকম মেন্টালিটি নিয়ে গেলে হবে না যে পাশে অপরচুনিটি আছে যেমন ইউরোপিয়ান ইউনিয়নের একটা কান্ট্রিতে আসলে চারিপাশে অপরচুনিটি আছে একটা স্টুডেন্ট মাস্টার্স কমপ্লিট করতেছে ফার্দার সে কিন্তু পিএইচডি জন্য রিসার্চ করতে পারে যে আমি কোথায় পিএইচডি তে যেতে পারবো কোন কান্ট্রিতে অপরচুনিটিটা ভালো কোথায় এই আমার সাবজেক্ট রিলেভেন্ট অপরচুনিটি গুলো আছে এই বাজারে এই জিনিসগুলো সেল করতে হবে কিনতে হবে তো এই কনসেপ্ট বাজারের লাগছে যে অনেক কিছু আমি দেখতেছি ফর বেলজিয়ামে শেষ করছে হচ্ছে ওনাদের ইরাসমাস প্রোগ্রাম দেন নেদারল্যান্ডস এক বছর ওয়ার্ক পারমিট দেয় যারা কিনা ওয়ার্ল্ড টপ র্যাঙ্কিং আহ থ্রি হান্ড্রেড ইউনিভার্সিটি পাশ করে বা ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে থাকলো তারা কিন্তু নেদারল্যান্ডস থেকে এক বছর ওয়ার্ক পারমিট পায় হ্যাঁ তো সে কিন্তু এ অপরচুনিটি নিতে পারতেছে তো এটার ব্যাপারটা কি জানতে হবে যে বাজারে আসার পরে অনেক অনেকগুলা ব্যাপার মাথায় এনে যেটা আমার সাথে যায় আমি সেটা নিব যে পণ্যটা আমি সেটা কিনবো যেটা আমি সেল করতে চাই এটা আমার সেল করতে হবে তো অপরচুনিটি নিতে হবে ইন দা মিন টাইম বিজনেসের দিকে থিংক করতে পারি ইউরোপে একটা বিজনেস জোন আমরা এটা সবাই জানি কম বেশি আমেরিকা একটা বিজনেস জোন বিজনেস হাব তো এইখানে করতে হবে রিস্ক আমি ভুলে যেতে পারি তোমারটার সঙ্গে আরেকটা জিনিস আমি একটু যোগ করি সেটা হচ্ছে কি যে আমরা তো সবাই টার্গেট করি যে আমি লেখাপড়া করি কেন করি যাতে আমি এখান থেকে ভালো একটা চাকরি পাই অথবা যে আমি স্কিল সেটটা অর্জন করি সেই স্কিল সেটটা আমি দিয়ে নিজে একটা বিজনেস করতে পারি ইট ডাজন্ট যে আমি আমার সোসাইটিকে আমি রিটার্ন করছি আমি নলেজ নিয়েছি এখন আমি এই সেটটার মাধ্যমে আমি সোসাইটিকে রিটার্ন করছি জবের মাধ্যমে রিটার্ন করতে পারি স্যালারি পেতে পারি অথবা আমি আমার নিজের বিজনেস ক্রিয়েট করতে পারি সেই বিজনেসের মাধ্যমে আমি রিটার্ন দিতে পারি বাংলাদেশে এখন হয়তো একটু একটু চালু হচ্ছে কিন্তু উন্নত বিশ্বে ক্যারিয়ার ফেয়ার নামে খুবই কার্যকর একটা জিনিস আছে যে স্প্রিং সেমিস্টার বা সামারে যখন স্প্রিং সেমিস্টারেই ফলেও হয় যখন আমাদের পড়ার একটা চাপটা কম থাকে বা এটা অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি থেকে আয়োজন করা হয় ডিপার্টমেন্টে আয়োজন করা হয় যে একটা একদিন বা দুই দিন ব্যাপী জাস্ট ক্যারিয়ার ফেয়ার হয় সেখানে ছোট ছোট বুথে অ্যামাজন ফেসবুক বিভিন্ন এমপ্লয়াররা তারা তাদের রিপ্রেজেন্টেটিভ আসে এবং তারা তাদের সার্ভিসগুলো ওইখানে ডাইরেক্টলি বলে এবং মক ইন্টারভিউ নেওয়া হয় অনেক সিভি ডাইরেক্টলি ওইখানে অ্যাকসেপ্ট করা হয় এই স্কোপটার উপর ভিত্তি করে সামারে ইন্টার্নশিপে একটা স্টুডেন্ট কোথায় যাবে সেই সুযোগটা ওখান থেকে হয়ে যায় এই সুযোগটা আমাদের দেশে এখন পর্যন্ত ওইভাবে হয়ে ওঠেনি এই সুযোগটা উন্নত বিষয় আছে মানে একটা যদি মানে আপাতত এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই মানে এখানে আরেকটা অপরচুনিটির কথা বলতে চাই আমাদের ইউনিভার্সিটির বিভিন্ন যে লেকচাররা আছেন ইনারা বিভিন্ন বড় বড় প্রাইভেট কোম্পানি বা নিজেদের কোম্পানিতে আপনার সার্ভ করতেছে তাদের টিচিংটা হচ্ছে পার্ট টাইম জব আমি এই জিনিসটা খেয়াল করেছি বিশেষ আমাদের নেদারল্যান্ডসে এটা আছে যে টিচিংটা হচ্ছে তাদের পার্ট টাইম জব ওনাদের ফুল টাইম অন্য কোথাও ওনারা জব করতেছেন হ্যাঁ তো এই যখন আমরা ওই টিচারদের সাথে কমিউনিকেশন থাকতে পারি আমরা কিন্তু এখান থেকে অপরচুনিটি নিতে পারি ফর এক্সাম্পল আমরা কিন্তু ইন্টার্নশিপে যেতে পারি আমরা আফটার গ্রাজুয়েশন আমরা জবে যেতে পারি তো আগে থেকে কোন টিচার কোথায় কি করে সেই জিনিসটা জেনে তার সাথে একটু খাতির করে আমরা এটা বাংলাদেশের ভালো পারি একটু খাতির করে যদি আমরা সেই অপরচুনিটি গ্রেভ করতে পারি এটা কিন্তু অনেক দূর তাকে নিয়ে যাবে এই সাপোর্টটা এই আমরা কিন্তু পড়াশোনা শেষ করে তার কাছে একটা রিকমেন্ডেশন লেটার নিতে পারি এটা আমাদেরকে অনেক নিয়ে দিতে হবে হ্যাঁ হ্যাঁ অপরচুনিটি অনেক কাছে এডজ্যাক্ট প্রফেসর রা করে যে ধরো কোথাও একটা জব করে এটার পাশাপাশি টিচিং এ আছে দ্যার ইজ অ্যাডজ্যাক্ট ফ্যাকালটি রেসপন্সিবলিটি কিন্তু ফুল 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 টাইম 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 প্রফেসর প্রফেসর ভাবে ওটা কন্ট্রাক্টের উপর লেখা থাকে অনেকে করতে পারে অনেকে করতে পারে না কিন্তু আর একটা জিনিস আমি একটু বলতে চাই সেটা হচ্ছে কি ইনভেনশন নতুন জিনিস সৃষ্টি করা এবং সেইখান থেকে মনিটাইজ করা মানে ওইটাকে কমার্শিয়ালাইজ করা ক্যাশে কনভার্ট করা এই সুযোগটা উন্নত বিশ্বে খুব ভালো পাওয়া যায় লাইক আমি পিএইচডি যখন করছি বা আমি পোস্ট ডক যখন করছি তখন কোন একটা মলিকিউল আমি ডিসকভার করলাম করে ওটাকে আমি মডিফাই করলাম দেন আই ইনভেন্টেড সামথিং আমি নতুন একটা জিনিস আমি তৈরি করলাম এবং আমি একটা প্যাটেন্ট করে ফেললাম বাই দা ওয়ে প্যাটেন্ট জিনিসটাকে বাংলাদেশে আমরা ইন জেনারেল খুব খারাপভাবে দেখি আমি এর আগেও বিভিন্ন জায়গায় বলছি প্যাটেন্ট আসলে অতটা খারাপ না যে খারাপভাবে এটাকে আমরা দেখি আপনি প্যাটেন্ট করলেন করার পরে সেইখান থেকে ইউনিভার্সিটি কিছুটা মালিকানা পেলো আপনি কিছুটা মালিকানা পেলেন এবং সেটাকে আপনি পরে কোনো একটা ইন্ডাস্ট্রির কাছে সেল করলেন বা আপনি নিজে আপনার একটা কোম্পানি খুলে সেখান থেকে আপনি মলিকুলটা প্রডিউস করে আপনি কোনো কমার্শিয়ালাইজ করছেন এই সুযোগটা আছে যে ডাইরেক্টলি সায়েন্সে কন্ট্রিবিউট করা সোসাইটিতে কন্ট্রিবিউট করা আপনার বিজনেসের মাধ্যমে এই আমি বলছি যে বাইরে পড়তে আসা জাস্ট শুধুমাত্র যে জবের স্কোপটা খুলে দেয় তাই না কেউ চাইলে কেউ যদি ক্রিয়েটিভ থাকে তাহলে সে নিজে বিজনেসও করতে পারে প্যাটেন্টের ব্যাপারটা একটু বলি প্যাটেন্ট আসলে বিষয়টা হচ্ছে স্বীকৃতি যে একটা আমরা বলি না যে টেলিভিশন হচ্ছে এই দেশ আবিষ্কার করেছে তারপরে পাটের জিনম হচ্ছে ওই দেশ আবিষ্কার করেছে আমরা এটা থেকে বলি বলি হচ্ছে ওই দেশের বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানী যে সেই প্রথম এটা প্যাটেন্টে প্যাটেন্ট ফাইলিংটা করে ওইটার উপর ভিত্তি করে আমরা বলি যে প্রথম কে আবিষ্কার করেছিল ওই জন্য প্যাটেন্টকে মানে যতটা খারাপ ভাবে বলা হয় এটা আসলে এতটা খারাপ আরেকটা জিনিস মাথায় রাখতে হবে একটা বিজ্ঞানী সে এত কষ্ট করে একটা জিনিস ইনভেন্ট করলো বিজ্ঞানীতে খুব বেশি স্যালারি অত ভালো পায় না কাজে এইটা তাদের লাখটাকেও খুলে দেয় যে প্যাটেন্টের মাধ্যমে আলটিমেটলি মলিকুলটা যদি কমার্শিয়ালাইজ হয় তাহলে সেই ক্ষেত্রে সে ওইখান থেকে ইনসেন্টিভ পায় কাজেই এই জিনিসটা ওই ব্যক্তির মানে এটা সায়েন্সকে পপুলারাইজ করার জন্য ইউজ করা হয় কাজেই এটাকে আপনি এই অ্যাঙ্গেল থেকে দেখতে পারেন তো আমরা মনে হয় আমরা একটু ধ্যানে ভাবে অনেক আলোচনা করলাম এবার একটু আরেকটু একটা কোশ্চেনগুলোর দিকে যেতে পারি আমি কি দেখতে পাচ্ছ ডান পাশে যে কোশ্চেনগুলো হয়েছে আপনি যেটা দিচ্ছেন সেটা আসছে স্যার কি আচ্ছা ঠিক আছে এটা ওই পেজের মধ্যে কোশ্চেনগুলো হচ্ছে আচ্ছা রাশেদ হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাশেদ ভালো আছেন আশা করি আকরাম খান প্রশ্ন করেছেন আমি কিভাবে যাব ভাই খুবই মানে খুবই বেসিক একটা কোনো অসুবিধা নাই এটা হচ্ছে আপনি আপনি আমরা আশা করি স্টুডেন্ট হিসাবে পড়ালেখার জন্য আসার ব্যাপারটা আপনি বলেছেন এইটা পড়ালেখা ছাড়া অন্য আসার যদি কোনো খায়েশ বা কোনো কিছু থাকে আমি স্ট্রংলি রেকমেন্ড করি মানে মানে আপনি রিথিঙ্ক করেন যে মনে রাখেন যে বিদেশে আসতে পারাটাই বড় কথা না আসতে পারাটাই বড় কথা না সম্মানের সঙ্গে স্কলারশিপ নিয়ে আসতে পারাটাই আসল কথা অনেকভাবে আসা যায় মনে করেন যে মানে যে কোনো ইমিগ্রেশন নিয়ে ইলিগালভাবে আসা যায় বা সেটা সে কথা আপনি যদি লিগালি আসতে চান স্টুডেন্ট হিসেবে বেস্ট উপায় হচ্ছে ইউনিভার্সিটিগুলোর সঙ্গে যোগাযোগ করা বিভিন্ন ফেসবুক গ্রুপে অনেক ডিসকাশন হয় সেগুলো ফলো করা কিছু স্ট্যান্ডার্ডেজ টেস্ট থাকে লাইক আইএলস একটা ল্যাঙ্গুয়েজের টেস্ট এটা খুবই কমন ইউএসএ হলে পরে সেক্ষেত্রে জিআরই লাগে যদি আপনি গ্রাজুয়েট প্রোগ্রামে আসতে চান আন্ডারগ্যাটে এসি এসিটি বা এস এটি লাগে তো এইগুলো আপনাকে নিতে হবে তারপর ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে হবে স্কলারশিপের জন্য কিছু কিছু ক্ষেত্রে আলাদাভাবে অ্যাপ্লাই করতে হয়

তুমি ইউরোপের ক্ষেত্রে উনি আমি জানি না ওনার প্রোফাইলটা কি হয়তো উনি স্টুডেন্ট ভিসা আসার কথা বলতেছেন আপনি যে ভাইয়া যেটা বলছে যে আপনি ইউরোপের জন্য জিআরই লাগে না আপনি শুধুমাত্র আইএলসটা করেন তখনই আপনি আসতে পারবেন ফর एग्जांपल আপনি নেদারল্যান্ড যদি চুজ করেন তাহলে কি আপনি স্কলারশিপে अप्लाई করতে পারেন আপনি সেলফ ফান্ডে अप्लाई করতে পারেন আপনি যদি finland try করেন তাহলে আপনার এন্ট্রান্স एग्जाम দিতে হবে আইএলসও দিতে হবে না তো ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনি ইউরোপের মধ্যে তো অনেকগুলো কান্ট্রি আপনি একজাক্টলি কোথায় যেতে চান আপনার প্রোফাইলের সাথে কি ম্যাচ করে আপনার আহ ইন্টারেস্টের সাথে কি ম্যাচ করে আপনি ধরেন আপনি সায়েন্স নিয়ে সায়েন্সের থেকে আপনি ধরেন কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছেন ব্যাচেলরে বা আপনি ব্যাচেলর কমপ্লিট করে ফেলছেন এখন মাস্টার্স এ সুইচ করতে যাচ্ছেন আপনি কি ডান বামে একটুখানি সুইচ করতে চাচ্ছেন কিনা তো এটার মধ্যে অনেক কিছু ডিপেন্ড করে যে আপনার সেই রিলেভেন্ট সাবজেক্টের উপর ইন্টারেস্ট কতটুকু আপনার প্রিভিয়াসলি এটা নিয়ে ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা সাবজেক্টের কোনো স্টাডি আছে কিনা তো অনেকগুলা বিষয় নিয়ে মাস্টার্স এর স্টুডেন্ট গুলো অ্যাপ্লাই করতে পারে অনেকগুলা অপশন আছে সেগুলো আপনি ধীরে ধীরে আমাদের সাথে থাকলে আপনি খুঁজে পাবেন আমাদেরকে বা আপনি আমাদের টাচে থাকা ট্রাই করেন তখন আপনি জানতে পারবেন অটোমেটিকলি ভাইয়ের অসাধারণ পেজ আছে গ্রুপ আছে আপনি সেইখানেও দেখতে পারেন আমাদেরও পেজ আছে গ্রুপ আছে আপলোড করে আপনি সেইখানেও দেখতে পারেন অনেক ইনফরমেশন অ্যাভেলেবল ওয়েবসাইট অ্যাভেলেবল মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এগুলো কিন্তু টাইম সেনসিটিভ মানে আপনি চিন্তা করতে পারেন যে নদীর পাড়ে আপনি দাঁড়িয়ে আছেন একটা ফেরি আসে সেই ফেরিতে লোকজন ওঠে এবং তারপর চলে যায় ওই ফেরিটা কিন্তু বছরে আসে মাত্র একবার তাইকে আমরা যদি ফল সেমিস্টারের কথা বলি আপনি যদি ওই ধাক্কাটা মিস করেন তাহলে আপনাকে হয়তো সামনে একটা বড় একটা সময় যেন ওয়েট করতে হবে কাজে এই টাইম সেন্সিটিভ ঘটনাগুলো ঘটানোর জন্য যেইগুলো আপনার হাতে কন্ট্রোল আপনি করতে পারেন সেইগুলো যথাসম্ভব আগে থেকে করতে পারেন সবার আগে যেটা করতে হবে যথাসম্ভব তথ্য সংগ্রহ করা এবং দরকারি স্ট্যান্ডার্ডাইজ টেস্ট যদি দরকার হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দরকার হয় আইএলস সেগুলো নেওয়া তো আয়ালস এর প্রিপারেশন নেওয়া প্লাস হচ্ছে এখন যেহেতু যেমন বনানীতে আমাদের গ্রেকের আয়সে একটা পরীক্ষা কেন্দ্র আছে আমরা বর্তমানে একটা একটা সিট ফাঁকা ফাঁকা দিয়ে পরীক্ষা নিচ্ছি এই কারণে কিন্তু পরীক্ষার সিট পাওয়াটা এখন একটু ডিফিকাল্ট কাজে আপনি যত যত দ্রুত পরীক্ষা দিতে পারবেন তত আপনার ভালো আর কি এটা তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে মোট কথা হচ্ছে যে এইটা টাইম সেনসিটিভ একটা বিষয় এটা একটু মাথায় রাখতে হবে প্রত্যেকটা স্টেপ করার জন্য বাট ইন জেনারেল আপনি গ্রুপের পোস্টগুলো খেয়াল করলে বিষয়গুলো ভালো করে জানতে পারবেন কিশোর পাশাব ন্যাশনাল ইউনিভার্সিটি একটা প্রশ্ন করেছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ধন্যবাদ কিশোর বিষয়টা হচ্ছে কি আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি লাইক আমি এমআরস এবং গ্রেকের কথা বলি ন্যাশনাল ইউনিভার্সিটির একজন এক্স একজন স্টুডেন্ট তাহমিনা আক্তার মিলি যে হচ্ছে ইংল্যান্ডে বর্তমানে ইংলিশে পিএইচডি করছে তো মিলিকে আমরা একটা লাইভে এনেছিলাম মিলি খুব সুন্দর করে ন্যাশনাল ইউনিভার্সিটির চ্যালেঞ্জগুলো স্কোপগুলো সবগুলো নিয়ে কথা বলেছে আপনি

রাশিক রাশিদুল হক হচ্ছে আমি ফার্মেসিতে অনার্স করছি খুব ভালো আমি স্কলারশিপ নিয়ে বাহিরে যেতে চাই কিভাবে কি করলে ভালো হবে প্লিজ জানাবেন ফার্মেসিতে যেহেতু তুমি অনার্স করতেছ তার মানে তুমি হচ্ছে আমার ছোটো ভাই এই কারণে আমি এখানে উত্তরটা দেওয়ার চেষ্টা করি আমি ঢাকা ইউনিভার্সিটি থার্টিফিফ ব্যাচের ফার্মেসিতে পড়েছিলাম তো স্কলারশিপ নিয়ে বাইরে যেতে চাই আচ্ছা ফার্মেসি প্রচুর স্টুডেন্ট ইউএসএতে আসে প্রতি বছর এবং আমাদের বেশ বড় একটা গ্রুপ আছে লাইক আমাদের টেক্সাস থেকে আমাদের হিউজ একটা গ্রুপ ছিল এখন অবশ্যই একটু ছোটো হয়ে এসেছে ইন জেনারেল একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ফার্মেসি বাংলাদেশে আমরা দেখি হচ্ছে একটা ব্যাচেলার করার সাবজেক্ট হিসেবে প্রফেশনাল সাবজেক্ট হিসেবে আমরা দেখি না উন্নত বিশ্বে ফার্মাসি এইটা হচ্ছে একটা প্রফেশনাল সাবজেক্ট যেখান থেকে পাস করার পরে আমাকে লাইসেন্স নিয়ে আমাকে প্র্যাকটিস করতে হয় তো আমি যদি ইউএসএর কথা বলি সেই ক্ষেত্রে আমরা ফার্মাসি যেটা বাংলাদেশে পড়ি দ্যাট ইজ ফার্মাসিউটিক্যাল সায়েন্স ফার্মাসিউটিক্যাল সায়েন্সে ইউএসএতে আমি মাস্টার্স করতে পারি পিএইচডি করতে পারি মাস্টার্স করবো না পিএইচডি করবো এটা একটা একটু একটু বিতর্কের বিষয় মাস্টার্সে স্কলারশিপ একটু কম থাকে ভাইদবে আমরা সামনে আরেকটা লাইভ সেশন আনবো সেখানে আমরা ফার্মাসির একটা ছেলে আসবে সে হচ্ছে মাস্টার্সে ফুল স্কলারশিপ নিয়ে এসছে ওইটা আশা করি তুমি দেখলে বুঝতে পারবে বিষয়টা হচ্ছে কি যে ফার্মাসিউটিক্যাল সায়েন্সে আমরা যদি পিএইচডি করি সেই ক্ষেত্রে আমাদের রাস্তা খোলা থাকে তিন দিকে প্রধানত একটা হচ্ছে আমাদের সামনে কিছু গভর্নমেন্ট জবের সুযোগ থাকে লাইক আমি পিএইচডি করার পাঁচ বছর পর্যন্ত ইউএসএফডি এতে আমি একটা স্কলারশিপের অধীনে কাজ করতে পারি এটাকে বলা হয় ও রাইজ ফেলোশিপ ও রাইজ ফেলোশিপের মধ্যে ইউএসএ থেকে পড়ালেখার পরে আমি ছত্রিশ মাস পর্যন্ত স্টুডেন্ট ওপিটি বলে এটাকে হ্যাঁ অপশনাল প্রফেশনাল ট্রেনিং ওইটার আন্ডারে আমি কাজ করতে পারবো এর মধ্যে আমাদের গ্রিন কার্ড অ্যাপ্লাই করে জিনিসটা অ্যাপ্লাই করে ফেলতে হবে এরপর আরেকটা জিনিস হচ্ছে যে সেকেন্ড ট্র্যাকটা যেটা সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি লাইক ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ট্র্যাকে কাজ করা যায় ড্রাগ ডেভেলপমেন্ট হতে পারে পিকেপিডি হতে পারে ফর্মাক ক্যানিটিস ফর্মাক ডায়নামিক্স বিভিন্ন এরিয়া আছে আর আরেকটা ওয়ে সেটা হচ্ছে অ্যাকাডেমিয়া অ্যান্ড রিসার্চ যে ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে জয়েন করা এবং সেইখান থেকে চাইলে অ্যাকাডেমিয়াতে মুভ করা লাইক আমি পার্সোনালি ইন্ডাস্ট্রিতে যাইনি আমি এফডিএতে যাইনি আমার পড়ালেখার প্রতি মানে পড়ানোর নোট প্রতি আমার প্রচণ্ড একটা প্যাশনের প্যাশন ছিল যে আমি বাংলাদেশে আমি যেহেতু গ্রেকের সঙ্গে জড়িত ছিলাম আমি বাংলাদেশে একটা প্রাইভেট ইউনিভার্সিতে পড়তাম মানে এর চেয়ে আনন্দের কাজ আমার লাইফে আমি আর কোনো কিছুতে কখনো পাইনি যে ডাইরে ক্লাসরুমে পড়ানো স্টুডেন্টের সংস্পর্শে থাকা এই জন্য আমি একাডেমিয়াতে এসেছি এই এই কাজটা তুমি তিন নম্বর যেটা বিষয়টা সেটা তুমি বিবেচনা করতে পারো তো শুরু করার জন্য কী করতে হবে শুরু করার জন্য ইউএস এর জন্য তোমাকে জিআরি লাগবে টুয়েলফেল বা আয়ালস লাগবে এবং তারপরে অ্যাপ্লাই করতে হবে তুমি কাইন্ডলি একটু um hscet.greggbilly.com আমি একটু এটা দেখাচ্ছি আমার টি-শার্টে তুমি দেখতে পাচ্ছো hscet.greggbilly.com এই লিংকে গিয়ে ফার্মেসি দিয়ে তুমি যদি সার্চ করো তুমি অনেকগুলো আর্টিকেল পাবে সেইখান থেকে তুমি দেখবা যে কিভাবে अप्लाई করতে হয় তো প্লিজ ওগুলো দেখো انجয়েমেন্ট অফ ইউরোপ উনি কিন্তু ওনার ইউরোপে অপরচুনিটি আছেন আমার যতটুকু এটা তুমি ইউরোপের কথাটা বলো হ্যাঁ ইউরোপের মধ্যে উনি জার্মানিতে ওনার জন্য অপরচুনিটি আছে ওনার জন্য ডেনমার্কে অপরচুনিটি আছে কারণ ডেনমার্কে কি হয় আপনার ইউরোপের মধ্যে সবচাইতে ভালো যে কোম্পানিগুলা ওষুধ সাপ্লাই এইগুলা হচ্ছে ডেনমার্কে ডেনমার্কে উনি মাস্টার্স করতে পারে মাস্টার্স করার পরে উনি হচ্ছে সেই কোম্পানিগুলাতে জব সার্চিং এর জন্য ছয় মাসের ভিসা পাবে উনি ইজিলি একটা জব পেতে পারবে যদি উনি ডেনমার্ক যায় আর কি তো পরবর্তীতে উনি হাই স্কিল মাইগ্রেন্ট হিসেবেও এখানে অ্যাপ্লিকেশন করতে পারে তো আপনার যেমন যে জিআর একটা ম্যাটার আছে এখানে কিন্তু তার জিআর ম্যাটার নাই শুধুমাত্র আই টা হলেই হবে আইএস সিক্স পয়েন্ট ফাইভ বা সেভেন হলেই সে কিন্তু ইজিলি এই অপরচুনিটি গুলো নিতে পারে ইন কেস অফ ইউরো বা জার্মানিতে ট্রাই করতে পারে তো ইউএস অবশ্যই অনেক অপরচুনিটি আপনি অনেকগুলো অপরচুনিটি কথা বলছেন কিন্তু আমার হয়তোবা এই সেক্টরটা নাই কারণ আমি খুব বেশি একটা যাই না তবে যতটুকু জানলাম ততটুকু বললাম যে আপনারা যারা ফার্মেসি দিকে আছেন আপনারা এই দুইটা কান্ট্রি একটুখানি ট্র্যাক করতে পারেন স্পেশালি ডেনমার্ক রাইট রাইট হ্যাঁ 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 বাংলাদেশে আমরা মেনলি কাজ করি হচ্ছে দুইটা দিকে একটা প্রোডাকশনে আমরা যাই আনালে মার্কেটিং আমরা কাজ করি তো অ্যাকচুয়ালি ফার্মা কোম্পানির বাংলাদেশে আমরা প্রোডাকশনে যেভাবে কাজ করি উন্নত বিষয়ে ওরা একটু অন্যভাবে কাজ করে মনে রাখতে হবে এটা হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি যে এখানে দেখা যাচ্ছে মাইক্রো কাজ করে ফার্মাসিউটিক কোম্পানিতে কেমিস্টও কাজ করে প্রচুর কেমিক্যাল ইঞ্জিনিয়ার কাজ করে আমরা ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে আমরা কিছু এরিয়াতে কাজ করতে পারবো কিছু এরিয়াতে আমাদের সুযোগ কম একটা এরিয়া আছে এটা হচ্ছে মেডিক্যাল সায়েন্স লিয়াজো ডিপার্টমেন্ট সেইখানে হচ্ছে বেসিক্যালি মানে বাংলাদেশে পিএমডিতে যে ধরনের কাজ করা হয় ওই রকমের কাজ এই এম এ করা হয় তো ওইগুলো তুমি একটু খেয়াল রাখতে পারো তো আমরা একটু পরে কোয়েশ্চেনে যাই শাহাদ হোসেন বলেছেন ব্রাদার আমি হাঙ্গেরি এর এক পাবলিক ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছি কিন্তু করোনার জন্য ইন্ডিয়া যেতে পারছি না এমবেসি ফেস করার জন্য সো এই ক্ষেত্রে ইমিগ্রেশন কি ডিসিশন নিতে পারে নন ইউ স্টুডেন্টদের জন্য আশা করি আশা করা যেতে পারে ওই তো আমাকে এই কোয়েশ্চেনটা প্রথমত হচ্ছে ইন্ডিয়ান যে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাওয়ার জন্য সম্ভবত এই মাসের তিরিশ তারিখ থেকে বর্ডার ওপেন করবে তখন উনি এখানে ভিজিট করতে পারে ইন দ্য মেন টাইম উনি হচ্ছে হাঙ্গেরির যে এমবাসি আছে বা বিএফএস এ জমা দিতে হয় সম্ভবত ওনাদের ডকুমেন্ট গুলা হাঙ্গেরির জন্য আমি খুব ভালো একটা যাই হাঙ্গেরি নিয়ে তবে এতটুকু মনে আছে যে বিএফএস বা এম্বাসি ওনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে সামনের মাস থেকে যদি ওইখানে ওপেন থাকে আর কি এবং ইন দা মিন টাইম নন ইউ স্টুডেন্টদের জন্য পুরোপুরি পুরো ইউরোপ জুড়ে তারা কিন্তু অনলাইনে ক্লাস করতে পারে লাইক অনলাইনে কি ধরনের ক্লাসগুলো হবে যদি আমি এতটুকু বলি যে আপনার যে অ্যাসাইনমেন্ট টাইপের যে সাবজেক্টগুলো আছে ধরেন প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি রিলেটেড লাইক আমাদের অনেকগুলা সাবজেক্টে অ্যাসাইনমেন্ট থাকে বা প্রজেক্ট থাকে গ্রুপ অ্যাসাইনমেন্ট থাকে এই জিনিসগুলো আপনাদেরকে প্রথমে শেখানো হবে সুতরাং আপনি অনলাইনে যতদিন পারেন এই জিনিসটা শেখ করেন তাহলে হাঙ্গেরিতে যে ভিসা পাওয়ার সম্ভাবনা এটা অনেক বেড়ে যাবে আপনি দেখাইতে পারবেন যে আপনি অলরেডি অনলাইনে ক্লাস করেছেন আপনি রানি স্টুডেন্ট তো আপনার ভিসা পাওয়ার যে সম্ভাবনাটা এটা বেড়ে যাবে সাধারণত বাংলাদেশি স্টুডেন্টের জন্য যারা সেলফান্ডে আসে এদের জন্য ভিসার হিসেবে একটুখানি কম হাঙ্গেরির জন্য স্কলারশিপ পেয়ে যারা আসেন তাদের জন্য অপরচুনিটি অনেক ভালো বা ভিসাটা পাই যদি তো যদি আপনি আমাদের এই কথাটা এখন শুনে থাকেন তাহলে আপনি কি করবেন আপনি অনলাইনে ক্লাস করবেন আপনি কবে যেতে পারেন না যেতে পারেন এটা এটা নিয়ে ভাবার চাইতে আপনি অনলাইনের জন্য প্রিপেয়ার নেন ইন দ্য আপনি জাস্ট ফলো রাখেন যে বিএফএস এর যে এম্বাসির যে পেজটা এটাকে আপনি ফলো রাখেন ওরা কবে আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা দিচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা নেন নেওয়ার পরে ইন্ডিয়ান বর্ডার ওপেন করার পর ওইখানে যান যারপর ফাইল সাবমিট করেন আপনার হয়তো এক মাস দিলে হতে পারে আপনার ক্লাস স্টার্ট হওয়ার থেকে আপনি জাস্ট অনলাইনে গুলা করে যান আপনি অ্যাসাইনমেন্ট গুলো করে দেন আপনি পাস করেন ফেল করেন জাস্ট ক্লাস গুলো করেন সাবমিট করেন পড়াশোনাটা কন্টিনিউ করেন আপনার বিচার পারবে আপনার নন ইউ স্টুডেন্ট জন্য এই মেজরটা বেশিরভাগ ইউরোপিয়ান কান্ট্রি গুলো ফলো করতেছে ইনক্লুডিং নেদারল্যান্ডস লাইক হয়তো স্টুডেন্ট এক মাস দেরি করে আসলো তাহলে কি তার অফ থাকবে না সবগুলো ইউনিভার্সিটি অনলাইনে কাজ চালাচ্ছে সব ইউরোপের এমন কোন ইউনিভার্সিটি নাই যারা কিনা অনলাইনে অ্যাক্সেস নাই আপনি জাস্ট অনলাইনে ক্লাস গুলা ফোকাস করেন এতটুকুই বলবো আপনার জন্য রাইট রাইট

প্যারাল আর একটা পরীক্ষা আছে অনেক স্কুল এস এর বিকল্প হিসেবে নেয় সেটা হচ্ছে এ তো এস এ এবং এসিটি সি দুটা পরীক্ষায় বাংলাদেশে নেওয়া যায় এবং এইটার বাইরে কিছু ইউনিভার্সিটি তারা তাদের সাবজেক্ট অনুসারে তারা সাবজেক্ট এসএটিও চাইতে পারে তো সাবজেক্ট এসএটি নেওয়া থাকলে কিছু অ্যাডভান্টেজ সব ক্ষেত্রে পাওয়া যেতে পারে কিছু স্কলারশিপের জন্য এবং ইউএসএ মনে রাখতে হবে একটা আন্ডারগ্রাডে স্টুডেন্টকে যখন পিক করে তখন সে নেয় হচ্ছে তিনটা কারণে মনে রাখবে ইউনিভার্সিটি কিন্তু খুব ভালো মানে তারা যে স্কলারশিপ আমাকে ঢেলে দিচ্ছে তারা যে অনেক ভালো আমাকে অনেক ভালোবাসে না তারা তাদের কিছুটা স্বার্থ আছে তিনটা কারণে তারা একটা স্টুডেন্টকে নেয় এবং ইউনিভার্সিটির স্বার্থ হচ্ছে তিনটা আমি একটা কোড ইউজ করি এম আর পি এম ফর মানি আমাকে একটা ইউনিভার্সিটি নেয় কারণ আমার টাকা আছে আমি টাকা দিয়ে ভর্তি হচ্ছি আর হচ্ছে র্যাঙ্ক আমার হয়তো টাকা নাই কিন্তু আমার এমন কিছু আছে যেটা আমি এই ইউনিভার্সিটিকে দিলে তার র্যাঙ্ক বাড়বে সেটা কি হতে পারে আমার হয়তো এসএটি স্কোর এত ভালো যে এইটা দিয়ে তারা বলতে পারে যে আমাদের অ্যাভারেজ গড়ে আমাদের এসএটি র্যাঙ্ক হচ্ছে এত উপরে কাজে আমি তাকে র্যাঙ্ক বাড়াবো আর একটা র্যাঙ্ক কি হতে পারে সেটা হচ্ছে যে আমি খুব ভালো অ্যাথলেটিক অ্যাথলেট আমি খুব ভালো বাস্কেটবল খেলি বা সকার খেলি আমি ন্যাশনাল লেভেলে প্লে করেছি এবং আমি ওদের কোনোভাবে তাদের র্যাঙ্ক বাড়াবো র্যাঙ্ক হচ্ছে সেকেন্ড এবং থার্ড যেটা সেটা হচ্ছে প্রেস্টিজ প্রেস্টিজের বিষয়টা ডাইরেক্টলি আসে না আসে হচ্ছে ইনডাইরেক্টলি আমি ধরা যাক আমি কিছুই না আমি হচ্ছি নেপালের একদম দুর্গম এলাকার একটা মানুষ যেখানে হচ্ছে আমার মা আমাদের সাত ভাই বোনকে বড় করেছে আমাদের বাবা ছিল না এবং হচ্ছে আমি ছোটবেলা থেকে নদী ডিঙিয়ে পাহাড় ডিঙিয়ে তারপরে স্কুলে যেয়ে লেখাপড়া করতাম আমি অনেক কষ্ট করে বড় করছি বড় হয়েছি আমি যখন আমাকে যদি অক্স হারভার্ড ভর্তি করে তাহলে হারভার্ড বড় করে লিখতে পারবে যে নেপালের সবচেয়ে দুর্গম প্রান্ত থেকে একটা ছেলে আমার এখানে আসছে এবং এই নিউজটা তারা পাবলিসিটি বাড়াবে তাদের প্রেস্টিজ বাড়াবে আমি এইখান থেকে আমি যেহেতু এত কঠিন একটা দুর্গম জায়গা থেকে এসেছি আমাকে এনরোল করার মাধ্যমে একটা ইউনিভার্সিটির প্রেস্টিজ বাড়ছে আমি যদি খুব ভালো ট্যালেন্টেড স্কলার হই খুব ভালো জার্নালিস্ট হই খুব ভালো সায়েন্টিস্ট হই আমাকে সে হয়তো ফ্রি পড়াচ্ছে কিন্তু ইন দ্য লং রান আমি যখন সাকসেসফুল হব তখন আমি এই স্কুলকে আমি ডোনেশন এই ইউনিভার্সিটিকে আমি ডোনেশন হিসেবে টাকা ফিরিয়ে দেব কাজে এই তিনটা বিষয় হচ্ছে ইউনিভার্সিটি ডিসাইড করে যে একটা ইউনিভার্সিটি একটা স্টুডেন্টকে নেওয়ার সময় এম আর পি মানি র্যাঙ্ক বা প্রেস্টিজ এটা আমি ইউনিভার্সিটি দিতে পারি কিনা এই কারণে তুমি চেষ্টা করো তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেমন ম্যাথ অলিম্পিয়াড বায়োলজি অলিম্পিয়াড বিভিন্ন অলিম্পিয়ারের সঙ্গে যুক্ত থাকা বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস করা করোনার সময় তুমি কি করেছো কিভাবে করোনার স্প্রেডিংটাকে মিনিমাইজ করার জন্য তুমি কাজ করেছো তোমার রেসপন্সিবিলিটি কী ছিল সোসাইটি চেঞ্জের জন্য তুমি কী করেছো সেটার রিটার্নটা তুমি কিভাবে নিয়ে এসেছো এবং কেন এই কলেজে এই প্রোগ্রামে তোমাকে এনরোল করানো উচিত এই বিষয়গুলো তুমি যদি তোমার কলেজ এসএসে সুন্দর করে লিখতে পারো ইউ হ্যাভ এ हायर চান্স অফ গেটিং স্কলারশিপ তো এইগুলো হচ্ছে ইন জেনারেল ইউএস এর বিষয় ইউরোপটা তুমি একটু বলো মুসা যদি ইউরোপের জন্য ব্যাচেলরে খুব বেশি একটা স্কলারশিপ নাই শুধুমাত্র হাঙ্গেরিতে আছে ওদের একটা गवर्नमेंट স্কলারশিপ আছে যতটুকু জানি এবং আপনার অনন্য জি কান্ট্রি গুলো আছে আমি সেটা বলতে চাচ্ছি হচ্ছে যে উনি চাইনাতে ট্রাই করতে পারে সেখানে সিএসসি স্কলারশিপ আছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ দেন ব্রাজিলে অপরচুনিটি আছে মিশরে আছে তো এরপর জাপানে মেক্স আছে কোরিয়াতে আছে এরপর ব্রুনাইয়ে আছে দারুসসালাম ইউনিভার্সিটিতে তো অনেকগুলো অপরচুনিটি আছে এর জন্য এরপর আপনার ইউক্রেনে পড়াশোনা করা যায় রাশিয়াতে ফ্রি পড়াশোনা করা যায় স্কলারশিপ যদি উনি চায় তাহলে উনি সবগুলা অপরচুনিটি একসাথে ক্যালকুলেট করে ওনার সাথে যেটা ম্যাচ করে সেটা যায় যে অনেক কিছু আছে তার ব্রেন খুব বেশি একটা কাজ করতেছে না ইসি এর ক্ষেত্রে বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে ও তাহলে কি সে বাইরে স্কলারশিপ যাবে না অবশ্যই যাবে তার ক্ষেত্রে সে কম্পারটিভলি একটুখান ইজিলি যে স্কলারশিপ গুলা পাওয়া যায় সেগুলা কমপ্লিট করে তার ব্যাচেলরটা এখানে কমপ্লিট করলো সে ফার্দার কিন্তু মাস্টার্স কমপ্লিট করতে পারতেছে আরো ভালো স্কলারশিপ নিয়ে কারণ সে অলরেডি অ্যাওয়ার্ডেড এগুলো তার জন্য তার জন্য ভালো হবে যে সে অলরেডি অ্যাওয়ার্ডেড তার ভিতরে আউট স্কিল বা আউট নলেজ গুলো বাড়তেছে আউট লুকটা বাড়তেছে সে ইন্টারন্যাশনাল একটা পরিবেশে পড়াশোনা করে বড় হচ্ছে তো তার যে আউটলুকটা বাড়বে সেটা দিয়ে সে আরো ভালো পর্যায়ে যেতে পারবে ব্যাচেলর না যে মাস্টার্স যদি সে চুজ করে তাহলে আরো ইজিলি সে যেতে পারবে যদি সে চায়না বা ব্রাজিল বা হাঙ্গেরি থেকে যখন কমপ্লিট করবে তার ব্যাচেলর বা জাপানে যেতে পারে বা কোরিয়াতে যেতে পারে অনেকগুলো অপরচুনিটি আছে জাস্ট নিজের সাবজেক্টের সাথে উনি যদি সায়েন্স এর হয়ে থাকে উনি যদি কমার্স এর হয়ে থাকে আর্টস এর হয়ে থাকে আমরা কিন্তু এটা জানি না তো যে নিজের সেক্টরটা থেকে বেঁচে বেঁচে যেখানে ভালো অপরচুনিটি আছে সেখানে জাস্ট মুভ করা একটা পর একটা ট্রাই করা দ্যাটস ইট রাইট রাইট এক্স্যাক্টলি এবং আমি যেটা বললাম যে আমরা এক বছরে যেটা চিন্তা করি ওইটাই যে লাইফের সব কিছু তা না আমি সবকিছু ইউএসএতে আসতে পারছি না কোনো অসুবিধা নেই আমি রাশিয়া থেকে একটা ডিগ্রি নিয়ে তারপরে আসি হারবার এক বড় ভাইয়ের সঙ্গে আমার পরিচয় আছে উনি কিন্তু বাংলাদেশে লেখাপড়া করেননি উনি জাস্ট এইচএসসির পরে রাশিয়ায় চলে গেলেন রাশিয়া থেকে উনি আন্ডারগ্যাট করলেন তারপরে ডাইরেক্টলি ইউরোপ হয়ে আলটিমেটলি উনি হারবার্ডে চলে আসলেন এবং মানে হিজ এ গেট সায়েন্টিস্ট এই রাউটগুলো যে অন্য বিকল্প একটা পথ দিয়ে পৃথিবী ঘুরে আসা যায় এই জিনিসগুলো আমরা অনেক সময় বিবেচনার মধ্যে আনি না এটা খুব ইম্পর্টেন্ট ফকুল প্রশ্ন করেছেন সেপ্টেম্বর সেশনে কি হারপোর ইউকেতে যাওয়া উচিত হবে করোনা ইস্যু ওকে ইট অল ডিপেন্ডস যে আপনি যদি অফার পান ইট ডিপেন্ডস যে আপনি আচ্ছা আপনি আর একটা প্রশ্ন যোগ করেছেন যে টিউশন ফি ইলেভেন পাউন্ডস এটা ডিপেন্ড করে যে আপনি যেতে মানে যদি আপনি সেলফ ফান্ডে যাওয়ার প্রিপারেশন থাকে আপনি এটা আপনার ব্যাপার

দেন only দিবসর ওয়ার্ক পারমিট পাবে তো যেতে পারে এটা ওনার ব্যক্তিগত আকাঙ্widehat একটা অবশ্যই যাওয়া উচিত ইউনিভার্সিটি বা বেজ যতটুক ভাই প্রশ্ন ভাইয়া সাবধান অন্য দেশে কথা বলার সময় সাবধান বাংলাদেশ নিয়ে কাহিনী চলছে নিরাপদে থাকুন ওকে আমরা নিরাপদে থাকব ইনশাআল্লাহ আপনিও নিরাপদে থাকবেন আমরা সাবধান আশা করি খুব মানে কোনো ভুল কথা বলিনি কেউ অফেন্ডেড হবে না আশা করি এরপরে হচ্ছে স্নাটা পি প্রশ্ন করি হ্যালো ভাইয়া ইস দেয়ার ফর ফার্ম ডি নো নো অল আমি কয়েক বছর আগে একটা ছবি পাবলিশ করেছিলাম আমার সঙ্গে গ্র্যাজুয়েশন ডেতে একটা মেয়ে এবং তার মা একই দিনে দুইজন ফার্ম ডি ডিগ্রি নিয়ে বের হলো এবং আমার আপনি যদি আমার ওয়ালে যান আমার মনে হয় ছবিটা কোথাও আছে এবং আই সো হ্যাপি যে এইরকম একটা জিনিস আমি উইটনেস করেছি তো আম আমি নিজে এখানে একটা ফার্মেসি স্কুলে পড়াই ভার্জিনিয়াতে আমি প্রচুর স্টুডেন্টকে দেখেছি যারা অনেক বয়সে বহু বছর তারা নার্স হিসেবে জব করেছে এখন মনে হলো পঞ্চাশ বছর বয়সে গিয়ে আমি ফার্মাসিস্ট হবো আমি প্রোগ্রামে ঢুকে পড়লো ইউএসএ হচ্ছে ল্যান্ড অফ অপরচুনিটি এনিবডি ক্যান স্টার্ট এনিথিং এট এনি এইজ যেটা হয়তো বাংলাদেশের ক্ষেত্রে মানে এজ এজ হচ্ছে জাস্ট একটা নাম্বার এবং एवरीथिंग ইজ এ স্টেট অফ মাইন্ড তো আপনি

টোটালি ডিফারেন্ট একটা আলোচনা আমরা সামনে করব ইনশাল্লাহ ওইখানে আরো বিস্তারিত আলোচনা করব কেমন সাইফুল প্রশ্ন করেছেন ভাইয়া ডেভেন্টার সিটি নিয়ে কিছু বলেন স্টাডি করার পর জব অপরচুনিটি কেমন এটা তুমি একটু এটা হচ্ছে নেদারল্যান্ডসের একটা সিটি ডেভেন্টার ওইখানে একটা ইউনিভার্সিটির মতো সেকশন উনি অ্যাডমিশন নিয়েছেন তো ডেভেন্টার সিটিটা অনেক স্মল আমি গত সপ্তাহে ওখানে গিয়েছিলাম আহ ওইখানে হয়তোবা পার্ট টাইম অপরচুনিটি ও কম হতে পারে ওনার মুভ করতে হবে লাইক ওয়ান আওয়ার ট্রাভেল করা অন্য সিটি তে গিয়ে জব করতে পারেন কারণ হচ্ছে সিটি ছোট অপরচুনিটি থাকতে পারে খুঁজে বের করতে হবে আর কি ওইখানে বাংলার নেদারল্যান্ডস এর বা ইউরোপিয়ান কান্ট্রি গুলো ক্ষেত্রে আপনাকে সবসময় বড় সিটি গুলো চুজ করতে হয় যদি আপনি পার্ট টাইম জব অ্যাভেলেবিলিটি খুঁজতে চান এবং আফটার স্টাডির যে ব্যাপারটা বলতেছে অপরচুনিটি সেম হয়তোবা আপনাকে আগে থেকে এখন প্রিপেয়ার হতে হবে যে আপনি কোথায় যেতে হবে আগে কি হতো স্টুডেন্ট পড়াশোনা শেষ করতো দেন এক বছরের মধ্যে খুঁজে বের করতো এখন আপনাকে আগে থেকে বের করতে হবে কারণ হচ্ছে করোনা কারণে জব মার্কেট টোটালি পুরো ইউরোপিয়ান ইউনিয়ন জুড়ে বা ওয়ার্ল্ড ওয়াইড একটুখানি ডাউন তো আপনাকে আগে থেকে আপনার স্কিলটা তৈরি করতে হবে আপনার বিকল্প থিংকিং করতে হবে জব অপরচুনিটি নেদারল্যান্ডস অন্যান্য কান্ট্রিগুলো থেকে ভালো এই কারণে ইউরোপিয়ান কান্ট্রির যে মেম্বাররা স্টুডেন্টরা বা অন্যান্য দেশের মানুষরাও অলরেডি নেদারল্যান্ডসে মুভ করতেছে তো আপনার এখানে কম্পিটিশনটা আলটিমেটলি বেড়ে যাবে আর কি আগের তুলনায় তবে আপনি পড়াশোনা শেষ করেন শেষ করার পরে আপনি অবশ্যই হয়তো নেদারল্যান্ডস আসার পরে ছোট্ট একটা দেশ আমাদের সাথে মোটামুটি সবার একটা কমিউনিটি একটা যোগাযোগ আছে আমরা অবশ্যই আপনি জানাবেন পড়াশোনা শেষ করার বা মাঝখানে আমরা অবশ্যই চেষ্টা করব যেন আপনার সেক্টরে আপনি কিছু করতে পারেন জাস্ট পড়াশোনাটা শেষ করেন এতটুকু অনুরোধ থাকবে আপনি ইউরোপে যান আমেরিকা যান কেনাডা যান আপনি যে শিক্ষাটা নেদারল্যান্ডস থেকে পাবেন চ্যালেঞ্জ লাইক কোথাও এই জিনিসটা পাবে না নেদারল্যান্ডস এডুকেশন সিস্টেমটা এতটা লাইক কমপ্লিকেটেড বা এতটা ডিফিকাল্ট বা এতটা ভালো এভাবে বলবো আর কি আমি কমপ্লিকেটেড বা এগুলো নেগেটিভ শোনায় বা এখানে নেদারল্যান্ডস এডুকেশন টোটালি ডিফারেন্ট লাইক আদার ইউরোপিয়ান কান্ট্রি থেকে ওকে থ্যাংক ইউ পরের প্রশ্নটা হচ্ছে মাসুম প্রশ্ন করছেন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টের কেমন ওকে ইঞ্জিনিয়ারিং দ্যাটস এ গুড সাবজেক্ট আপনি অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট মানে এই সাবজেক্টগুলো আপনার আপনি যদি বিজনেসের মধ্যে অ্যাপ্লিকেশন দেখেন ইঞ্জিনিয়ারিং তো হচ্ছে স্টেম সাবজেক্ট এবং এইটার অ্যাপ্লিকেশন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্লিকেশন সেইগুলোর মধ্যে এইটার অ্যাপ্লিকেশন হিউজ প্রসপেক্ট আছে এবং আপনি যদি খেয়াল করে দেখেন যে বিভিন্ন ইউনিভার্সিটির এম বি প্রোগ্রামের মধ্যে এই বিভিন্ন ট্র্যাক বেইসড এম বি এর বিভিন্ন সাবজেক্ট থাকে লাইক হেলথের মধ্যে আপনি হেলথ এমপিএইচ এর অনেক কিছু আপনি পাবেন এম বি এর মধ্যে অনেক কিছু আছে যে আপনার হেলথের রিলেটেড হেলথ কেয়ার সায়েন্স রিলেটেড মেডিকেল রিলেটেড একইভাবে ইঞ্জিনিয়ারিং সো ডেফিনেটলি এইটার গ্রেট অ্যাপ্লিকেশন আছে আপনি এক্সপ্লোর করতে থাকেন অ্যান্ড ইউ শুড বি ইউ শুড বি এবল টু ফাইন্ড ইয়ার ডিজায়ার সাবজেক্ট সাফায়দ প্রশ্ন করেছেন ওয়ার ইউ টেলমিট পিটিক্যাল সায়েন্স এস ক্যারিয়ার ইন ক্যানাডা অর ইউরোপিয়ান কান্ট্রিজ সাফায়দ হোসেন ঢাকা আচ্ছা পলিটিক্যাল সায়েন্স একটা জিনিস মাথায় রাখতে হবে স্টেমের ক্ষেত্রটা বড়ো মানে এটা হচ্ছে সায়েন্স টেকনোলজি এঞ্জিনিয়ারিং ম্যাথ এরা একটু একটু বেশি কারণ এদের প্রয়োগটা বেশি হয় তো এই কারণে আপনি যদি ফান্ডিংয়ের কথা চিন্তা করেন স্টেমের ফান্ডিং বেশি হয় স্টেমে লোকজন বেশি কাজ করে এবং এখানে এটার অ্যাপ্লিকেশনটা বেশি হয় স্টেমের থেকে আমি যদি একটু বাইরে আসি এই সাবজেক্টগুলা একটুখানি ন্যারো আমি কাউকে ডিমোটিভেট করার জন্য বলছি না যেটা ফ্যাক্ট যে স্টেম অনেক বেশি আপনি যদি নাম্বার অফ স্টুডেন্ট দেখেন ইউএসএতে স্টেমে সবসময় বেশি কম্পিউটার সায়েন্স সময় বেশি তো এই কারণে স্টেমের বাইরে যদি আমরা যাই পলিটিক্যাল সায়েন্স বা এই ধরনের সোশিয়লজির যে সাবজেক্টগুলা সেইখানে আপনার স্কোপ কিছুটা কম বাট আপনাকে দমে থাকলে চলবে না আপনাকে একটু ইনভেন্ট করতে হবে যে আপনি কোন নতুন জিনিস এখানে যোগ করতে পারেন কোন ভাবে আপনি নিজেকে স্কিল সেটটাকে আরো একটু চড়া করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি এখন নিজেকে এমপ্লয়ারের জায়গায় বসান চিন্তা করেন যে পলিটিক্যাল সায়েন্স গ্রাজুয়েটদেরকে আপনার আপনি কোন কোম্পানি ওন করতে পারেন যে কোম্পানিতে পলিটিক্যাল সায়েন্সের একজন গ্রাজুয়েটকে আপনি নিতে পারেন ওয়েল পলিটিক্যাল সায়েন্সের গ্র্যাজুয়েটরা সবাই চিন্তা করে আমরা স্টেমের বাইরে তাহলে আমরা হচ্ছে সোশিয়ালজির অনেক কিছু আমরা ইউজ করি ঠিক আছে হাউ অ্যাবাউট আমরা বিগ ডেটা জানা কোনো লোকের অ্যামাল গ্যামেশন পাচ্ছি না আপনি বিগ ডেটা অ্যানালিটিক্স আপনি ধরেন পাইথন বা কোনো কিছু জেনে আপনি ধরেন সোশিয়াল ট্রেন্ড আপনি বের করলেন যে আমাদের এখানে যে পলিটিক্যাল সায়েন্সের যে ট্রেন্ডটা এটা কিভাবে সামনে চেঞ্জ হবে কোনো একটা প্রেডিকটিভ মডেল আপনি তৈরি করলেন যেটা কিন্তু আসলে এখন আর আপনি সায়েন্সের পলস কোর্স সাবজেক্ট না আপনি এখান থেকে একটা নতুন একটা উইং আপনি তৈরি করলেন আপনি একটুখানি ক্রিয়েটিভ হলে এরকম বহু রাস্তা আপনি বের করতে পারবেন এবং নিজের স্কিল সেট এমনভাবে আপনি তৈরি করতে পারবেন যেটা অবশ্যই আপনি ইউনিভার্সিটিতে সেল করতে পারবেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য প্লাস হচ্ছে থেকে পাস করার পরে জব সিকিং এবং ক্যারিয়ার বিল্ড করার জন্য আপনাকে অনেক এটা হেল্প করবে আমি এটা ইন বললাম বাট ইউরোপে তুমি যদি স্পেসিফিক কিছু বলতে চাও মুসা ইউরোপে আগে হচ্ছে আমি ওনাকে বলবো যে উনি জার্মানিতে অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেখানে উনি পলিটিক্যাল সায়েন্স বা এটা রিলেভেন্ট সাবজেক্টে পড়তে পারে নেদারল্যান্ডস অনেক ইউনিভার্সিটি আছে তো ওনাকে আমি বলবো যে উনি আগে শেষ করুক শেষ করার ভিতরে উনি অপরচুনিটি গুলো যে যখন উনি আসবে উনি কিন্তু পলিটিক্যাল সায়েন্স অনেক বড় একটা ফিল্ড লাইক কোম্পানি সোশ্যালজি ল দেন এটা কি বলে

আহ পিএইচডি ক্ষেত্রটা যেটা বলেছিলাম যে ওটা ওয়ার্ক পারমিট হিসেবে কাউন্ট হয় এবং ওখানে অপরচুনিটি ভালো তো এতটুকু ইন জেনারেল তবে ডিপ ইনফরমেশন গুলা ওনাকে অবশ্যই গুগল বা রিলেভেন্ট গ্রুপ থেকে ওনাকে বের করতে হবে নরওয়ে অনেক ভালো ভালো গ্রুপ আছে বাংলাদেশি স্টুডেন্ট স্টুডেন্ট ইন নরওয়ে তো এই ধরনের গ্রুপ গুলাকে উনি হেল্প নিতে পারে তো ওনার ওই ওইখান থেকে অনেক উনি এক্সপার্ট পাবেন যারা কিনা ওনাকে গাইড করতে পারবেন কারণ এই জিনিসটা নিয়ে ডিপ আমার ইনফরমেশন নাই আই এম সরি আচ্ছা আমি দুইটা অর্গানাইজেশনের নাম বলি একটা হচ্ছে এফ আইপি ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল ফেডারেশন মানে এই ইউরোপের নামগুলো একটু উল্টায় যায় আর কি আপনি একটু সার্চ করতে পারেন ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল ফেডারেশন আর একটা হচ্ছে আইপিএসএফ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল স্টুডেন্ট সোসাইটি আইপিএসএফ এইগুলো হচ্ছে ইউরোপ বেইসড বিভিন্ন অর্গানাইজেশন এফআইপি হচ্ছে প্রফেশনালদের অর্গানাইজেশন আইপিএসএফ হচ্ছে স্টুডেন্টের অর্গানাইজেশন আনফর্চুনেটলি ইউএসএ তে এফআইপি বা আইপিএসএফ এর খুব একটা অ্যাক্টিভিটিস নাই কারণ ইউএসএ টোটালি डिफरेंट ভাবে ফার্মেসি প্র্যাকটিস করে এখানে হচ্ছে টোটালি ভিন্ন একটা অ্যাপ্লিকেশন থাকে আপনি এফআইপি এর ওয়েবসাইটে যদি যান এফআইপি এর সঙ্গে যোগাযোগ করতে পারেন ওরা পার্টিকুলার কোন দেশে অপরচুনিটি সম্পর্কে জানার জন্য আর বাংলাদেশে একটা সোসাইটি আছে ওটার মেম্বার আমি ছিলাম বিপিএস বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি তো বিপিএস হচ্ছে এফআইপি এর সঙ্গে কোলাবোরেশনে কাজ করতে একসময় অনেক বছর আগে কথা এখন আমি জানি না আইপিএসএফ এর আমি যখন স্টুডেন্ট ছিলাম আইপিএসএফ বাংলাদেশের স্টুডেন্ট চ্যাপ্টারটা আমি শুরু করি এটা দুই হাজার দুই তিন সালের দিকের কথা পরে আমি যতদূর জানি কিছুদিন আগে আমি ব্র্যাকের আমার জুনিয়র ছোটো সাথে কথা বলছিলাম সামিউল রাজ রাজীব ও হচ্ছে ব্র্যাকের ফ্যাকাল্টি ও বর্তমানে মালদ্বীপে আছে ও ও আমি চেষ্টা করব ওকে এখানে ট্যাক করার জন্য এ বর্তমানে ব্র্যাক বেস ভালো কাজ হচ্ছে আমি যতদূর জানি নর্থ সাউথ ইউনিভার্সিটি সম্ভবত আছে তা আপনি যেটা করতে পারেন

আমি এগ্রিকালচারে অনার্স কমপ্লিট করার পর আমি যদি ম্যানেজমেন্টে মাস্টার্স করি তাহলে নেদারল্যান্ডে জব অপরচুনিটি কেমন মুসা এগ্রিকালচার ম্যানেজমেন্ট যদি এটাতে রিলেভেন্ট থাকে বা উনি মাস্টার যেটাতে করে উনি ওয়ান ইয়ার ওয়ার্ক পারমিট পাবেন তো উনি ওনার এগ্রিকালচার দিয়েও এখানে কাজ খুঁজতে পারেন ম্যানেজমেন্ট দিয়েও কাজ খুঁজতে পারেন এটা হচ্ছে ওনার স্কিলের উপর টোটালি ডিপেন্ড করে আমি আগে বলছি যে নেদারল্যান্ডসে আসার পরে সে হয়তো এখানে একটা রেসিডেন্ট পারমিট নেওয়া দেয় এক সপ্তাহের মধ্যে বা দুই সপ্তাহের মধ্যে সে এটা দিয়ে সে যে কোনো ভিসাতে চেঞ্জ হতে পারে সে ওয়ার্ক পারমিটে যেতে পারে স্পাউস ভিসা চেঞ্জ হতে পারে সে বিজনেস রান করতে পারে উনি ম্যানেজমেন্ট কমপ্লিট করে বিজনেসও দিতে পারেন তো অনেক অপরচুনিটি আছে তো আপনি আসেন এবং নিজে নিজে সার্চ করা ট্রাই করেন নিজের অপরচুনিটি গুলো লুক আউট করা ট্রাই করেন অবশ্যই কিছু একটা পাবেন ইনশাআল্লাহ আচ্ছা প্রশ্ন আসলে অনেক বেশি হয়েছে আমরা একটু দ্রুত টানি হ্যাঁ সুব্রত প্রশ্ন করেছে ডু আই নিট টু শো এনি ব্লক অ্যামাউন্ট ফর মাস্টার্স অফ পিএইচডি ফর নেদারল্যান্ডস মাস্টার্স এর জন্য ইয়ে পিএইচডি সাধারণত এখানে স্কলারশিপ নিয়ে আসে বা ওয়ার্ক পার্মেন্ট হিসেবে কাউন্ট হয় পিএইচডি র জন্য কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগে না মাস্টার্স এর জন্য এগারো হাজার ইউর এখানে পাঠায় দিতে হয় আর কি আহ জার্মানির মতো ব্লক অ্যাকাউন্টের মতো এখানে পাঠিয়ে দিতে হয় জার্মানি নরওয়ের

একটু সামনে যাই এম প্রশ্ন করেছেন কম্পিউটার সায়েন্স মাস্টার্স এর জন্য কোন কান্ট্রি ওয়েল এটা খুবই মানে এটার কোনো উত্তর হয় না আসলে আপনি ইউনিভার্সিটিতে ডিপেন্ড করে ইউনিভার্সিটিটা একটা ম্যাটার করে কারণ ইউনিভার্সিটি আপনাকে ওই ক্যারিয়ার ফেয়ারের সুযোগটা করে দেয় ইউনিভার্সিটি অ্যালামনাই গ্রুপটা ডিপেন্ড করে যে আপনি ওখানে নেটওয়ার্কিংটা কেমন করতে পারবেন তো দেশ যদি বলেন তাহলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে বড় বড় জায়ান্ট কম্পিউটার সায়েন্সের অর্গানাইজেশন যেহেতু ইউএস থেকে জন্ম ডেফিনেটলি ইউএসে আপনি অ্যাপল বলেন গুগল বলেন ফেসবুক সবকিছু ইউএস বেসড সিলিকন ভ্যালি তো আপনি যদি দেশ হিসেবে ধরেন ইউএসএ কিন্তু এর মানে এই না যে আপনি অন্য দেশ থেকে করতে পারবেন না তা না আপনি বাইরের যে কোনো ভালো যে কোনো দেশের যে কোনো ভালো ইউনিভার্সিটিতে করে আপনি ক্যারিয়ারে আসতে পারেন কম্পিউটার সায়েন্সে এবং কম্পিউটার সায়েন্সে আমার মনে হয় আপনার নিজস্ব প্রোগ্রামিং স্কিল সেট নেটওয়ার্কিং এগুলো অনেক বড় একটা ম্যাটার করে রেজওয়ান প্রশ্ন করেছে নেদারল্যান্ডে পিএইচডি করার টাইমকে কি পিআর হিসেবে কাউন্ট করা হয় কিনা আপনার এটাকে ওয়ার্ক পারমিট হিসেবে কাউন্ট করা হয় আপনার নেদারল্যান্ডস এ তিন বছর বা চার বছরের সময়টা আপনি পার করতে হবে এরপরে আপনার যে কোনো একটা জব নিতে হবে লাইক আপনি ইউনিভার্সিটির ফ্যাকাল্টি বা কোনো কোম্পানিতে আপনি যদি জব নেন তাহলে আপনার সেকেন্ড কার্ডের সময় আপনি পিয়ার পেয়ে যাবেন আর কি লাইক একটা কার্ডে আপনার মেয়াদ দেওয়া হবে তিন বছর বা চার বছর পরবর্তী রিনিউ সময় আপনি পিয়ার এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন খুবই সিম্পল খুবই ইজি আর কি ব্যাপারটা যদি আপনি পিএইচডি নেন অবশ্যই আপনার জন্য অপরচুনিটি নেদারল্যান্ডস আছে রাইট রাইট ফয়সাল প্রশ্ন করেছেন ভাই কেউ ইউরোপের কোন দেশে হায়ার স্টাডি করে পরে ইউরোপেরই অন্য কোন কান্ট্রিতে জবের সুযোগ পাবে কিনা অবশ্যই আপনি যেমন আমি বেলজিয়ামের কথা বলতেছিলাম বেলজিয়ামে এক ভাই ইরাসমাস এক ভাই না বেশ কয়েকটা ভাই ইরাসমাস কমপ্লিট করেছেন ইরাসমাস মন্ডু যে স্কলারশিপটা ওইখানে শেষ করেছেন নেদারল্যান্ডসে ওয়ার্ক পারমিট নিয়ে আছেন এবং নেদারল্যান্ডস পরে অনেক আমি এক আপুকে চিনি উনি সুইডেন গিয়েছেন ওয়ার্ক পারমিট নিয়ে এবং ফিনল্যান্ডে পড়াশোনা করে সুইডেনে অনেকে সেটেল হয়েছেন এরকম অনেক উদাহরণ আছে জাস্ট আপনাকে কোয়ালিফাই হতে হবে আপনাকে এক্স্যাক্টলি জবটা বের করতে হবে অ্যাপ্লাই করতে হবে দেন

Even before COVID situation, a lot of people face hiring issues as USA is making harder to get jobs for foreign professionals i.t industry is hiring as usual, but other industries like mechanical oil and gas manufacturing uh, has been going through boom and bust. What about the graduate graduated students of those backgrounds how they should plan their higher study strategy? This is fact A fresh graduate. মানে আমরা এটা ভাবার কোনো কারণ নাই যে আমি জাস্ট একটা ডিগ্রি দিয়েই আমার খুব ভালো চাকরি হয়ে যাবে কারণ প্রচুর স্টুডেন্ট বের হচ্ছে পার্টিকুলারলি ফরেন স্টুডেন্টদের জন্য আমরা যদি স্টেমের আন্ডারে থাকে আমরা ভিসা মোটামুটি প্রথম বারো মাস আপনি জানেন যে ওপিটিতে কাজ করা যায় পরের যে বারো মাসটা সেটা ওপিটিতে পরে চব্বিশ মাস টোটাল হচ্ছে বারো যোগ চব্বিশ ইজু ছত্রিশ পরের চব্বিশ মাসের জন্য ওই ইনস্টিটিউটকে ই ভেরিফাইড কোম্পানি হতে হয় তো এখন কথা হচ্ছে কি এইখানে ইটস অল অ্যাবাউট স্কিল সেট যে আমি এমপ্লয়ারের সঙ্গে এমপ্লয়ার আমাকে নেবে কিনা সেটার জন্য নেটওয়ার্কিং প্লাস হচ্ছে কন্টিনিউ যোগ যোগাযোগ করে যাওয়া এখন আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি বলি যে এই আমি নিজে কিন্তু পিএইচডি শেষ করার পরে আমি কয়েক হাজার ইমেল লিখেছিলাম বিভিন্ন প্রফেসরদের কাছে যে তাদের পোস্ট ডকের ওপেনিং আছে কিনা এটা খুবই খুবই রেয়ার সিচুয়েশন যে আমি পিএইচডি করার পর পরে আমি খুব ভালো চাকরি পেয়ে যাব এটা ইউএসএতে অ্যাডমিশন নিয়ে আসার সময় যেমন একটা চ্যালেঞ্জ থাকে পাশ করার পরে একই রকমভাবে আমাকে একটা চ্যালেঞ্জের মধ্যে যেতে হয় অ্যান্ড দিস ইজ লাইফ যে জীবনটাই হচ্ছে এরকম যে এবং কোনো গ্যারান্টি নাই যে আমি মনে করেন যে দশ বছর পরে আমি যখন জব সুইচ করতে যাব তখন এরকমভাবে আমার অভিজ্ঞতার কারণে জিনিসটা নিয়ে নেবে কারণ কম্পিটিশন সব জায়গায় আছে কিন্তু কথা হচ্ছে আমি তো বিদেশি স্টুডেন্ট আমার কতগুলো চ্যালেঞ্জ আছে যে আমাকে নেবে কিনা আমার মনে হয় একটা ভালো স্ট্র্যাটেজি হতে পারে কতগুলো ব্যাকআপ প্ল্যান রাখা প্ল্যান বি প্ল্যান সি লাইক খুব বেশি চুজই না হওয়া যে আমি এই ইন্ডাস্ট্রির বাইরে আমি যাব না যেমন কিছু হতে পারে যেটা আমি বললাম যে গভর্নমেন্টের অনেক কোম্পানি আছে নট কোম্পানি অনেক এজেন্সি আছে যেখানে ও ওপিডিতে কাজ করা যায় তো মোটামুটি সরকারের লাইক ডিপার্টমেন্ট অফ লেবার থেকে শুরু করে ডিপার্টমেন্ট অফ ডিফেন্স থেকে শুরু করে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান এইচএইচ যেটা লাইক এনআইএইচ এরা মোটামুটি সবাই কিন্তু ফ্রেশ গ্র্যাজুয়েটদেরকে ওরাইসের আন্ডারে নেয় হ্যাঁ তো ওইখানে আপনার একটা কাজের সুযোগ থাকছে এবং তারপরে আপনি যদি ভেরিফাইড কোম্পানি হয় সেই ক্ষেত্রে আপনি ছত্রিশ মাস পর্যন্ত আপনি কাজ করতে পারছেন তবে এইখানে প্ল্যান বি হিসেবে আরেকটা কথা বললাম কি যে বিকল্প প্ল্যান হিসেবে রাখা যে আপনি একাডেমিতেও ট্রাই করতে পারেন পোস্ট ডকের জন্য আমি পিএইচডি পরে কথা বলছি আর যদি মানে ইস ইস মানে এটা হার্ড এটা সত্য বাট দ্য সেম টাইম এটা হচ্ছে আপনার স্কিলসের ওপর ডিপেন্ড করে যে আপনি কতটা নিজের স্কিলসেরটা বাড়াতে পারেন তো ওই জন্য আমি দেখেছি যে আপনার একই রকম ডিগ্রি নিয়ে বের হওয়া দুজন স্টুডেন্টের মধ্যে একজনের খুব দ্রুত চাকরি হয়ে যাচ্ছে অনলি বিকজ দ্যাট পার্সন হ্যাডস এক্সট্রা স্কিলসের এক্সট্রা স্কিল অব নেটওয়ার্কিং অ্যান্ড কমিউনিকেশান এবং অ্যালাম নাইদের সঙ্গে কমিউনিকেশান তো আর একটা অল্টারনেটিভ প্ল্যান হতে পারে বিভিন্ন প্রফেশনাল বডির বাংলাদেশীয় অর্গানাইজেশন থাকে লাইক আমি যেহেতু ফার্মেসি সাইডে আমি বলি আমাদের এ এ বিপিএস নামে একটা সংগঠন আছে আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্ট তো আমরা এখানে আমাদের এর একটা সার্ভিস আছে যেটা আমরা নতুন ফ্রেশ গ্রাজুয়েটদেরকে আমরা এর মাধ্যমে হেল্প করি তো আপনি তাদের কাছ থেকেও অ্যাডভাইস সিক করতে পারেন এবং তাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন এবং একটা আর একটা জিনিস হতে পারে যে যদি ধরেন আপনি জব পাচ্ছেন না সেই ক্ষেত্রে একটা ওয়ে হতে পারে কিছু ভলেন্টিয়ারিং করা লাইক আপনি ওপিটির আন্ডারে করতে পারবেন এবং একটা জিনিস মাথায় রাখতে হবে ট্রাম্প আসার পরে আমাদের গ্রিন কার্ড এনআইডাব্লিউতে গ্রিন কার্ডটা একটু ইজি করেছে মানে আমরা গ্রিন কার্ড অনেকভাবে পাওয়া যায় বিএ সূত্রে পাওয়া যায় রেফিউজির সূত্রে পাওয়া যায় আমি সবাইকে বলি এনআইডাব্লিউ ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভারের থ্রুতে অ্যাপ্লাই করা এবং এনআইডাব্লিউ থ্রুতে এখন গ্রিন কার্ড পাওয়া অনেক ইজি আপনার যদি গ্রিন কার্ড হয়ে যায় যে এই আপনার আই ওয়ান ফোরটি অ্যাপ্রুভড হয়ে গেল আপনি যখন ফোর সাবমিট করবেন ওই সময় আপনি একটা ইএডি কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন আপনি ওই ইএডি কার্ড দিয়ে আপনি তখন কাজ করতে পারবেন তো তখন কিন্তু আসলে ফরেন স্টুডেন্ট ওই ব্যাপারটা থাকে না আপনার একটা স্ট্র্যাটেজি কাজে হওয়া উচিত গ্র্যাজুয়েশনের আগে আগে আপনার আই ওয়ান ফোরটি যাবতীয় কাগজপত্র রেডি করা যাতে মিনিমাম সময়ের মধ্যে আপনার এডি কার্ডটা চলে আসে আমার মনে হয় সাফার জামিল আপনি যদি এই বিষয়গুলো একটু খেয়াল রাখেন তাহলে ওই চ্যালেঞ্জটা মানে ওই বিপদের সম্ভাবনাটা একটু কমানো যায় অনেকগুলো কথা বললাম আশা করি আপনি ফলো করতে পেরেছেন মোস্তা ফিজর আচ্ছা

তো জার্মানির ক্ষেত্রে এই হচ্ছে অপরচুনিটিস আর ইউরোপের ক্ষেত্রে উনি অনেকগুলো ইউনিভার্সিটি ট্রাই করতে পারে যেমন নেদারল্যান্ডসে ইরাসমাস ইউনিভার্সিটি রটারডাম একটা আছে এরপর ইতালিতে অনেক অপরচুনিটি আছে টিউশন ফিস ফ্রি ইতালিতে উনি এইগুলা দিয়ে ওখানে ফ্রিতে পড়তে পারে এরপর এইতো ওনার জন্য ইউরোপ এরপর হাঙ্গেরিতে উনি ভালো অপরচুনিটি পেতে পারে যেটা আইএলটি স্কোর ভালো ওখানে হাঙ্গেরির স্কলারশিপটা পেতে পারে ওনার জন্য গুড লাক আচ্ছা বিন মুসা প্রশ্ন করেছেন রিসার্চ এক্সপিরিয়েন্স ছাড়া ইউএসএ দেখে গুড সিজিপিএ জিআরি আইএসডিআ ফান্ডিং পাওয়া পসিবল আমার গ্রাজুয়েশন কমপ্লিট আর স্প্রিং সেশনে ফান্ডিং পসিবল কিনা ইয়েস অ্যান্ড নো দুইটাই সঙ্গে বিষয়টা বলি আপনাকে একটা প্রফেসর নেয় কেন নিবে কেন প্রফেসার নিবে যাতে তার ল্যাবে সে প্রডিউস করতে পারে তো একটা প্রফেসর তো স্টুডেন্টদেরকে দেখে হচ্ছে মানে আর এদেরকে দেখে ডেটা জেনারেটিং মেশিন হিসেবে তো আপনি যদি রিসার্চ এক্সপিরিয়েন্স না থাকে তাহলে একটা প্রফেসরকে কয়েক মাস ইনভেস্ট করতে হবে আপনাকে ট্রেন করার জন্য তো আপনি যদি রিসার্চ এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিন্তু যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের থেকে আপনি অটোমেটিক্যালি একটু পিছিয়ে থাকবেন এটা আপনাকে মেনে নিতে হবে কাজেই আপনি এখন এই কম্পিটিশনে ভালো করার জন্য মানে আপনার অ্যাডমিশনের চান্সটা বাড়ানোর জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে কিছু একটা কোনো রিসার্চ টেকনিক শেখা রিসার্চের মধ্যে ঢোকা টুকটা কিছু একটা পাবলিশ করা অ্যাটলিস্ট কয়েকটা টেকনিক শেখা যাতে আপনি নিজেকে সেল করতে পারেন তো ডেফিনেটলি ফান্ডিং পসিবল ইট ডিপেন্ডস যদি মনে করেন আপনার ওয়েল আইডন্ট নো মানে আপনার সিজিপি একটা মানে ইউএসএতে কম সিজিপি অ্যাডমিশন নেওয়া যায় সিজিপি খুব একটা বড় ফ্যাক্টর না জিআরই অনেক ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্স বিয়ার করে কারণ অনেক ইউনিভার্সিটি জিআরইটাকে স্টিল কনসিডার করে যে ভালো একটা ডিসাইসিভ ফ্যাক্টর কারণ জিআর একটা নাম্বার বাট রিসার্চ আসলেই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর পার্টিকুলারলি আপনি যদি কোনো পিএইচডিতে আসতে চান তো চেষ্টা করেন কোনোভাবে এটাকে একটু স্কিলটা বাড়ানোর জন্য

এই তো জাস্ট আইলসটা কমপ্লিট করেন আইলসটা কমপ্লিট করে অ্যাপ্লিকেশন করে ফেলেন বাংলাদেশে আইডিপি অলরেডি আইলস পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতেছে ভাইয়ার একটা অর্গানাইজেশন আছে ওইখানে পড়তেছে তো অবশ্যই রিকমেন্ড করব যে ভাইয়াদের বনা নিয়ে যে ব্রাঞ্চ ওইখানে যাওয়ার জন্য যোগাযোগ করেন ওইখানে আইলসটা কমপ্লিট করেন অ্যাপ্লিকেশন করেন চলে আসেন খুব সিম্পল রাইট রাইট হ্যাঁ রায়হান প্রশ্ন করেছেন আইলস 5.5 স্কোর দিয়ে নেদারল্যান্ডসে ব্যাচেলর প্রোগ্রামের জন্য ফাউন্ডেশন কোর্সে अप्लाई করলে ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু এবং তারা গ্যাপ কিরকম অ্যাকসেপ্ট করে নেদারল্যান্ডসের ক্ষেত্রে আইসে ফাইভ দিয়ে অবশ্যই অ্যাপ্লিকেশন করা যাবে যদি অফার লেটার পাওয়া যায় তাহলে বিসার ইস্যুটা ভালো নেদারল্যান্ডসের ক্ষেত্রে ওরা ইউনিভার্সিটিগুলোর উপর অনেকটা ডিপেন্ড করে বিসারটার ক্ষেত্রে যে ইউনিভার্সিটি যদি চায় যে একটা স্টুডেন্টকে আনবে তখন তারা আনতে পারে সেই ক্ষেত্রে আমি বলবো যে অ্যাপ্লিকেশন করা যায় তবে সাজেশন থাকবে যে আবার আইসটা দিয়ে মিনিমাম সিক্স নিয়ে ডিরেক্ট ব্যাচেলার প্রোগ্রামে আসা তাহলে অনেক আহ ভালো হবে আর কি কমফার্টিভলি আইন তুলনায় মানে আবার আহ প্রোগ্রামের তুলনায় এটাকে আর অনেক স্টুডেন্ট ইদানিং আসতে ফাইভ দিয়ে তো এই জিনিসটা একচুয়ালি ওরা আসার পর কমপ্লিট করতে পারতেছে না তো কমপ্লিট করতে না পারলে আল্টিমেটলি যে ড্রপ আউট হচ্ছে যে ফ্রাস্টেশনে ঘুরতেছে তবে ডিরেক্ট ব্যাচেল আসলে এক বছর অপরচুনিটি থাকে তো ইজিলি কমপ্লিট করা যায় আরকি তা আবার চলে আসে আচ্ছা সোহাগ রানা একটা সুন্দর প্রশ্ন করেছে টোফেল বা কোনটা দেওয়া ভালো হবে আমার সাথে মেজর চেঞ্জ করে নিয়েছি এখন যদি ইউরোপে এরসমাসের দ্বিতীয় মাস্টার্স আবেদন করতে চাই তাহলে কি আমার বর্তমান মাস্টার্সের সাথে মিল রেখে করতে পারবো বা পিএইচিতে আবেদন করতে পারবো যদি করি তাহলে ব্যাচেলারের মেজর কি প্রভাব ফেলবে যদি একটু বলেন বেশ ইম্পর্ট্যান্ট প্রশ্ন একটুখানি কমপ্লিকেটেড আমার জন্য তবে আয়েসের যে আয়েস বা টোফেল জেনারেলি ইউরোপিয়ান ইউনিভার্সিটি গুলো আয়েস টা প্রেফার করে এবং টোফেল ও ইটস অল রাইট আপনি আয়েস বা টোফেল যেকোনো একটা দিতে পারেন আহ তবে আয়েস টা আমার মনে হয় যে একটুখানি ইজি কম্পারেটিভলি আর আহ ইরাসমা জন্য আর ব্যাচেলর এবং মাস্টার্স এর এই জিনিসটা নিয়ে আমার খুব বেশি একটা ডিপ আইডিয়া নাই হ্যাঁ সেই কারণে আমি আপনি কোনো এডভাইস দিতে না আমার মনে হয় যে যারা কিনা এরকম মুভ করেছেন

ইউসএতে মাস্টার্সের জন্য আপনার চার বছরের আন্ডারগ্রাজ অনার্স দরকার হয় তো ডিপ্লোমা দিয়ে আপনি করতে পারবেন না আপনার সামনে বেস্ট উপায়টা হচ্ছে কি বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি আছে কি না যারা আপনার ডিপ্লোমাটাকে গ্রহণ করবে তারপরে ওটার সঙ্গে বাড়তি কিছু একটা যোগ করবে করে কম্বাইন্ডভাবে আপনাকে একটা ব্যাচেলর অনার্স কিছু একটা প্রোভাইড করতে পারে কিনা আমি শিওর না আপনি একটু রিসার্চ করে দেখেন তো ওইটা একটা ভালো একটা রাস্তা হতে পারে

খুবই ভালো ভালো অনেকগুলো স্কলারশিপের কথা বলেছে আপনি কাইন্ডলি একটু আমার পেজে স্ক্রল করলে পরে ওই লাইভটা বের করার চেষ্টা করবেন আর আরেকটা হচ্ছে যে আপনার কয়েকটা বিষয় এখানে জড়িত যে আমি চাকরি করতে পারবো নাম্বার ওয়ান তারপর হচ্ছে আমি পিআরের দিকে যাব তো পিআর ব্যাপারটা একটু একটু অন্যরকম ইউএসএ তে পি পাওয়া ইজি তে কিন্তু ইউএসএতে সময় লাগে আরেকটা হচ্ছে আমি যে লেখাপড়া যে সময়টা সেটা তে কাউন্ট করে না কানাডা ক্ষেত্রে কাউন্ট করে ইংল্যান্ড ইউরোপে যেমন নেদারল্যান্ডসে একটু আগে মুসা বলেছে সেইখানে আবার বেশ কিছু সুবিধা পাওয়া যায় তো আপনাকে আসলে একটা ব্যালেন্স করতে হবে লাইক আপনি স্কলারশিপ পেতে চান একই সঙ্গে আপনি জবও করতে চান একই সঙ্গে আপনি কি বলে পিআর এর দিকেও আসতে চান তো এটা একটু রিসার্চ করে আমি ইউএস বিষয়টা বললাম ইউএসএ তে প্রচুর অপরচুনিটি আছে আমি পার্টিকুলারলি ওই ভিডিওটা আপনাকে দেখতে বলবো আর কোট আমি একটুখানি অ্যাড করি আপনা সানি ফর ইন্টারাপশন নেদারল্যান্ডসে একটা ইউনিভার্সিটি আছে সেকশন ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স ইয়ার্স ইন এরপর এটা থেকে সবচেয়ে ভালো হবে হচ্ছে বেলজিয়ামে যদি আপনি এম শেষ করতে পারেন টেক্সটাইলে ফেন নামে একটা ইউনিভার্সিটি আছে জি এইচ ই এন টি তো ওইটাতে ওরা এমএস প্রোগ্রাম পড়ায় আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন মিনিমাম আপনি ফুল টিউশন ফিস ওয়েভার পাবেন এবং ওদের একটা জয়েন্ট প্রোগ্রাম লাইক ওরা চেক রিপাবলিকের একটা ইউনিভার্সিটি এবং বেলজিয়ামের একটা ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করায় এরপর ওই ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা কিন্তু খুব ভালো লাইক ওয়ার্ল্ডা বিলো থ্রি হান্ড্রেড তো আপনি নেদারল্যান্ডস অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন ওয়ান ইয়ার ওয়ার্ক পারমিট জন্য এরপর আপনি ইন দ্য মেন টাইম আপনি কিন্তু বেলজিয়ামেও আপনার কোথাও যাইতে পারেন কিনা বা ওয়ার্ল্ড এর যে কোথাও আপনি ফার্দার আপনি পিএইচডি জন্য বা অনেক অপরচুনিটি বাড়বে আর কি যখন আপনি একটা ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করতে পারবেন আমি বলে যে আপনার এই আপনারই সাবজেক্টে নিয়ে আমার খুব বেশি একটা আইডিয়া না যেটা আমার ফিল না কিন্তু এই ইউনিভার্সিটি থেকে আগে আপনি কমপ্লিট করেন বেলজিয়াম থেকে দেন ইউরোপে আসার পর আপনি ওয়ার্ক পারমিট নেন কোন একটা কোম্পানি থেকে সবখানে আপনি পিয়ার এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এটা সম্ভবত আপনার স্যাটিসফ্যাক্টরি आंसर হতে পারে আই ডোন্ট নো আমার মনে হয় ওই যে লাইফের কথাটা আমি বললাম এটা আমার পেজে আছে ওইটা দেখে একটু ভালো আইডিয়া পেতে পারবেন আচ্ছা এরপর একটু প্রশ্নটায় যাই সেটা হচ্ছে ফয়সাল প্রশ্ন করেছেন ভাইয়া তুরস্ককে ইইউ এর আন্ডারে আর তুরস্কে কি বাংলাদেশিদের অন্য কান্ট্রিগুলোর মতো স্টাডি শেষ করে সিটিজেনশিপ নেওয়া যায় কিনা তুরস্ক ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে না এবং সিটিজেনশিপ সম্ভবত নেওয়া যায় তুরস্কতে কিন্তু

So here are my questions. Number one, which country will you recommend for law student for LLM except UK? Number two, LSAT or GRE. Which pathway should I take and will provide more benefit? Aiming USA or Canada? Uh, number three, which, I wish to you know about uh, some scholarships such as DAAD, but came to know about the hurdle after graduation for language problem and not having their bachelor's degree. So it will be easier if you can provide a good solution. আই আই এম গ্র্যাজুয়েট হার্ড এল স্যাট আচ্ছা এখানে পুরোটা আসে নাই আমি এখান থেকে দেখে বলছি আই এম প্রোভাইড আচ্ছা এল স্যাট তারপর আমি এখানে ডট ডট দেখতে পাচ্ছি এনিওয়ে অনেকগুলো বিষয় ল হচ্ছে একটা প্রফেশনাল সাবজেক্ট আমি এটা ছোট করেছি ল হচ্ছে প্রফেশনাল আমি ইউএসএ বিষয়টা বলি আপনাকে এল স্যাট লাগবে এল স্যট দিয়ে আপনি ল স্কুলে যেতে পারবেন এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে ল সাবজেক্ট যেহেতু লেন্সিভ সাবজেক্টাল সাবজেক্ট এবং আপনি এইখান থেকে যে ডিগ্রিটা পাবেন দ্যাট ইজ জেডি ডক্টর অফ জু যেটা দিয়ে আপনি এরপর আপনাকে লাইসেন্স নিতে হবে বারে প্র্যাকটিস করার জন্য এবং এটা এর ক্ষেত্রে বললাম একটু কোয়েশ্চেন একটা কয়েকটা বিষয় সেটা হচ্ছে দেশভিত্তিক যদি বলেন আমি অ্যাকচুয়ালি আমি ইউএসের বিষয়টা বললাম আমাদের সামনে একটা প্ল্যান আছে ইংল্যান্ডের একজন ব্যারিস্টারকে ইনভাইট করার সেটা যদি আমি আনতে পারি সেই ক্ষেত্রে আমরা এই পার্টিকুলার সাবজেক্টের বিষয়টা আরও আলোচনা করতে পারবো আপনি ইউএসএ যদি এইম করেন পার্টিকুলারলি আপনার না জিআরই দরকার হবে না জিআরি হচ্ছে ল স্কুল বাদে অন্য গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য বাট সেই ক্ষেত্রে আপনাকে এলস্যাট এবং সঙ্গে সঙ্গে আপনার ইংলিশ প্রফেশনসি টেস্ট লাইক এস থো এফল অথবা আইএলস সেটা দেওয়া দরকার হবে আর এর বাইরে অন্য কান্ট্রি আমি আপাতত বলতে পারছি না আমার লিমিটেশন অফ নলেজের জন্য বাট আমার বিশ্বাস আমরা ওই ইংল্যান্ডের ব্যারিস্টার

ছয় সাতটা সেক্টর আছে মানে এলএলএম এর ভিতরে অনেকগুলো ভাগ আছে সেই যে এটার জন্য এটা ওনার সাথে ম্যাচ করে উনি ওটাতে যেতে পারে এবার মাস্ট্রিক ইউনিভার্সিটি একটা আছে নেদারল্যান্ডসে ওটাতে উনি अप्लाई করতে পারে স্কলারশিপের জন্য अप्लाई করতে পারেন যেহেতু তো ইউনিভার্সিটি গুলো বিলো 300 আপনি প্রাইম মিনিস্টার ফেলোশিপে এপ্লাই করতে পারেন নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অফ এক্সিলেন্স স্কলারশিপ আছে সেটাতে अप्लाई করতে পারেন ওকে পি স্কলারশিপ এপ্লাই করতে পারেন যদি আপনি প্রফেশনাল হয়ে থাকেন বাংলাদেশে জার্মানির যে ব্যাপারটা বলছেন দাদ To them them in the Netherlands. that's it right right thank you Islam Pranto, bhai can you please mention about the scopes and opportunities of microbiology veterinary microbiology and others Uh subject both for ms and phd in usa and canada in addition please mention the importance of the scientific papers published in bangladeshi journal bangladesh journal included in pubmed excellent excellent microbiology এখন করোনার কারণে আমরা বুঝতে পারছি যে আসলে এটা এটার ফিল্ডটা সামনে কত কত লাইক ইমিউনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ড্রাগ ডেভেলপমেন্টের বিশাল বিশাল অপরচুনিটি আছে তো আপনি ফার্মাসিউটিক্যাল সায়েন্সে যে স্কোপ অলমোস্ট একই রকম বা তার থেকে কিছু ক্ষেত্রে অনেক বেশি স্কোপ আপনি মাইক্রোবায়োলজিস ফিল্ড থেকে আপনি করতে পারবেন তো ডেফিনেটলি আপনি যেটা করবেন ইউএসএতে আসার জন্য আপনাকে কিছু রিসার্চ থাকলে ভালো আমি অলরেডি কারণটা ব্যাখ্যা করেছি যে আপনি নিজেকে প্রফেসরের জায়গায় বসিয়ে চিন্তা করেন যে আমি আমাকে একটা ছেলেকে আমার ল্যাবে নিচ্ছি তাকে কত কম সময় ট্রেনিং দিয়ে আমি ডেটা জেনারেশন করাতে পারি সেটা হচ্ছে আমার লক্ষ্য থাকবে তো অলরেডি একটা ছেলে বাংলাদেশ থেকে সেল কালচার জানে অলরেডি সে টিস্যু কালচার জানে অলরেডি সে ভেক্টর ডিএনএ প্লাজমিড এগুলো সম্পর্কে জানে তো তাকে যদি আমি নিয়ে আসি সেই ক্ষেত্রে তার ট্রেনিং এর জন্য আমার কম সময় লাগছে আমি যদি একটা নাইব একটা ছেলেকে নিয়ে আসি সেই ক্ষেত্রে আমার সময় বেশি লাগছে এই কারণে আপনি যদি রিসার্চে কিছুটা আপনার এক্সপেরিয়েন্স থাকে আপনি অবশ্যই সেই ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন এবং পাবমেড ইন্ডেক্সড পেপার যদি থাকে খুবই ভালো পার্টিকুলারলি যদি আপনি মেথড সেকশনে কাজ করেন যে অ্যাকচুয়ালি টেকনিকটা আপনি নিজের হাতে জানেন সেটা আপনি অনেক ভালোভাবে ভাবে হাইলাইট করতে পারবেন মুসা কি শেয়ার করতে চাও না আমার ইউএসএ কানাডা নিয়ে খুব ভালো একটা আইডিয়া সরি আচ্ছা এনামুল প্রশ্ন ইমামুল কবির প্রশ্ন করেছেন কেমিস্ট্রিতে ইউএসএ বা আদার ইউরোপিয়ান কান্ট্রিতে স্কলারশিপের সুযোগ কেমন খুবই ভালো খুবই ভালো মানে ইউএসএ তে এখন কিন্তু ফার্মেসি পড়া অনেক স্টুডেন্ট কেমিস্ট্রি দিকে মুভ করছে কেমিক্যাল মেডিসিনাল কেমিস্ট্রিতে কাজ করার জন্য সিনথেটিক কেমিস্ট্রিতে তো আমার বিশ্বাস একই রকমের সুযোগ আপনি এক্স্যাক্টলি um the Mub bulletin. my hsc 2017 with G gpa of 5 94 percent marks my hsc 2019 with gpa 4.83 uh, ielts band 8.0 wow now i'm at uh, jahangirnagar university bachelor first year all i want to apply for undergrad uh, program my desired subject is international relationship any possible possibilities for scholarship in european country অবশ্যই হাঙ্গেরি নেক্সট ইয়ার দেন ইরাসমাস ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল রিলেশন পড়ায় তো এখানে কিনা দেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে একটা স্কলারশিপ আছে আর কি তো স্কলারশিপটার নামটা আমার খুব বেশি একটা মারা স্পেসিফিকলি ওইটা থেকে কিছু একটা ফান্ড পাওয়া যেতে পারে তবে ফুলি ফান্ডেড এই সাবজেক্টটা পড়তে যাওয়াটা একটুখানি ডিফিকাল্ট সোশ্যাল সোশ্যাল সায়েন্সের একটা সাবজেক্ট আহ ভায়া ভালো বলতে পারবেন এটা আমরা আমরা আসলে একটু টানি আর শেষ করার চেষ্টা করি কথা বলছি ফকরুল ইসলাম পিংকু প্রশ্ন করেছেন মাই ওয়াইফস প্রোফাইল ইজ এসএসসি 5 4.9 অ্যাকাউন্টিং জব 3 ইয়ার্স অ্যাজ এক্সিকিউটিভ অফিসার শি হ্যাজ গট অ্যান অফার ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার ইউকে ইন ইন্টারন্যাশনাল বিজনেস এন্ড গট uh, three thousand pound scholarship and the tuition fee is thirteen thousand five pound. Actually, I'm unable to decide what should we do. Will it be a problem if uh, to get visa as we are changing our subject? Uh, I think you know, the subject. Of your, uh, visa refuse রিফিউজ করবে না যেহেতু University ইউনিভার্সিটি গুলা এখন মরিয়া হয়ে স্টুডেন্ট খুঁজতেছে তো অবশ্যই আপনি ভিসা ফ্যাক্টরটা আপনার জন্য প্রবলেম হবে না আপনার জাস্ট থিঙ্কিং করেন যে পড়াশোনাটা শেষ করতে পারেন কিনা ওইটার দিকে ফোকাস করলে অবশ্যই এখানে মুভ করেন আপনার ভিসা নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না ওনার আইএলসি স্কোর ফ্যান্টাস্টিক ওনার প্রোফাইল ফ্যান্টাস্টিক খুবই ভালো প্রোফাইল তো আশা করি ভিসা এক্সপ্লোর করতে থাকেন এক্সপ্লোর করতে থাকেন অপরচুনিটি আপনার কাছে চলে আসবে জাস্ট এক্সপ্লোর করতে থাকেন আচ্ছা ফয়সাল হ্যালো স্যার ইন্সপাইড অফ লো সিজি ইজ দেয়ার এনি আদার মেজার ফ্যাক্টর টু গেট স্কলারশিপ আচ্ছা আমি যে বললাম যে সিজি যদি কম থাকে আপনি ইসি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যে করতে পারেন রিসার্চ এক্সপ্লোর কাজ যে আমি ধারণা করছি আপনি গ্রাজুয়েট প্রোগ্রাম মাস্টার বাই পিএতে আসছেন সিজিপিএ তো আপনার এখন আর হাতে না ওটা হাত ছাড়া হয়ে গিয়েছে যে পাশ করে চলে আসছেন এখন আপনি রিসার্চে কিছু এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করেন যাতে আপনি সেটা সেল করতে পারেন আর কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি অ্যাড করতে পারেন খুব ভালো

সিইও এবং ফাউন্ডার বলে বলছি না জাস্ট তুমি যদি চোখ বন্ধ করে ঠান্ডা মাথায় তুমি আনবায়াসড ওয়েতে তুমি বিচার করো তাহলে তুমি উত্তরটা পেয়ে যাবে আমি বলি যে প্রত্যেকটা অর্গানাইজেশন তুমি চেক করে দেখো সেই প্রত্যেকটাকে তুমি সঙ্গে কম্পেয়ার করে দেখো সো গ্রেক ইজ আনডাউটেডলি দ্য বেস্ট এবং সেই ক্ষেত্রে টেস্টের জন্য যেটা অলরেডি আমি বললাম তবে তুমি যেটা করতে পারো অবশ্যই বাসায় আগে শুরু করো নীলক্ষেতের বই আছে আমাদের আমরা গ্রেক থেকে আমরা টোয়েন্টি নাইন গিগাবাইট ম্যাটেরিয়াল ফ্রি ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান করে থাকি তুমি ম্যাটেরিয়ালগুলো নিয়ে বাসায় শুরু করো দেন তুমি দেখো যে তোমার লাগবে কি না অনেক ক্ষেত্রে হয়তো নাও লাগতে পারে তো যদি তোমার হেল্প দরকার হয় সে দেন তুমি কনসিডার করতে পারো কোনো প্রতিষ্ঠান লাইকগ্রেট আর একই সঙ্গে যে জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে সিজিপিএ কিন্তু ফোর্থ ইয়ারে বাড়ানোর খুব বেশি সুযোগ নাই কারণ অলরেডি তোমার ওই আমল নামা মোটামুটি লেখা হয়ে গেছে এখন যেটা করতে পারো কোনো স্যারের সঙ্গে তার ল্যাবে ঢুকে কোন একটা টেকনিক শেখা লাইক এইচপিএসসি কোন একটা মনে করো যে সেল কালচার টেকনিক বা কিছু একটা তুমি শিখলা শিখে যাতে তুমি পেপারে তোমার নাম দিতে পারো বা তুমি তোমার সিভির মধ্যে স্টেটমেন্ট অফ পারপাসের মধ্যে তুমি ঢোকাতে পারো যে আমি এই টেকনিকে কাজ করেছি এটা আমি খুব ভালো মতো জানি এবং আমি তোমার ল্যাবে গিয়ে এভাবে কাজ করতে পারবো তো এই জিনিসটা এখন তুমি করতে পারো তোমার অ্যাডমিশনের চান্স বাড়ানোর জন্য আহ মুসামি তাহলে একটু সামনে অবশ্যই অবশ্যই আহ বেস্ট স্কলারশিপ সম্পর্কে তানভী জানতে চাচ্ছি যে মোটামুটি একই একই আপনি বাকিদের বিষয়টা যেভাবে বলছেন আচ্ছা রিফার প্রশ্ন করেছেন আয়ালস ছাড়া কোন দেশে অ্যাপ্লাই করতে পারবো এটা ভাইয়া একটা ডেঞ্জারাস একটা অ্যাপ্রোচ আপনি আয়ালস করতে কতটুকু কষ্ট হয় আপনি একটু চিন্তা করে দেখেন কত কষ্ট দুই দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস আপনি আয়ালস যখন কষ্ট করে দিচ্ছেন আপনার নিজের ইংলিশের ভিত্তি তো ভালো হয়ে যাচ্ছে আপনি আয়ালসকে এখন বাদ দিতে যাচ্ছেন হচ্ছে সাময়িক ওই ঝামেলা এড়ানোর জন্য কিন্তু আয়ালস ছাড়া ভাঙাচোরা ইংরেজি নিয়ে একটা ইংলিশ স্পিকিং দেশের মধ্যে আমি

Right. Uh, thank you very much sir. Uh, i specifically mentioned my eca. i am currently now the president of my college quiz club. awesome. i participated in the international quiz competition held in nepal and also got awarded in many olympiads. and during this corona time, i am organizing a global quiz event focusing on both national and international. So, wow, wow. how would you evaluate my activities? awesome. দিস ইজ জাস্ট অ্যামেজিং তুমি প্রত্যেকটা জিনিস সুন্দর করে লিখে রাখো হ্যাঁ সুন্দর করে লিখে রাখো তোমার এসেতে তোমাকে থিঙ্ক বিগ ভালো একটা ইউনিভার্সিটিতে খুব বড় স্কলারশিপ নিয়ে তুমি যাতে ইউএসএ তে আসতে পারো মানে জাস্ট আমার অনেক ভালো চান্স আছে হ্যাঁ জাস্ট লেগে থাকো অলরাইট আচ্ছা মুসা থ্যাংক ইউ সো মাচ ভাই তুমি তাহলে সবার জাতির উদ্দেশ্যে একটা বিদায় ভাষণ দাও সবাইকে অনেক ধন্যবাদ আমাদের এখনো অনেকগুলা কমেন্ট আছে আমি পড়া সুযোগ পাচ্ছি না অলরেডি 1 ঘন্টা ধরে কথা বললাম তো আমার পক্ষ কিছু বলা যায় অনেক আবার মুসার সঙ্গে আমরা পড়ব মুসার সঙ্গে বসে আমরা মোটামুটি দুটো কনটেন্ট অনেক কিছু আমরা এখানে কভার করতে পারি বাট যাত্রীর উদ্দেশ্যে মুসা তুমি শেষ ভাষণটা দিয়ে এটা ধন্যবাদ সবাইকে সবাইকে ধন্যবাদ আজকে অনেক কোশ্চেনস আসছে গত গত সেশনের তুলনায় বা আশা করি যে আমাদের কাছ থেকে আপনারা অনেক বেশি ইনসাইট পেয়েছেন যেটা দিয়ে কিনা আমরা যে সোর্সগুলা কথা বলেছি সেখানে যে ছাপায়া পড়েন অবশ্যই হতাশ হবেন না করোনাটা অনেক অনেক ডিপ্রেসিং আমরা ডিপ্রেশনে ভুগতেছি যারা ইউনিভার্সিটে পড়াশোনা করতেছি সবকিছু অনলাইনে তবে অবশ্যই আহ পড়াশোনার ইন্টেনশনটা জাগায় রেখে পড়াশোনা করেন আসেন একটা নিজের নিজের পক্ষ থেকে আমার যতটুকু বলা যে একটুখানি স্ট্রাগল করেন একটা সময় ইনশাল্লাহ অনেক দূর আগে যাবেন